দেখেন আজকে আর ফ্রিল পলার লাগবে না, এমন গলার কাজের আনারকেলি এনেছি আপনাদের জন্য, মুগ্ধ হয়ে যাবেন। আর এই ফ্রিলটা আজকে সম্পূর্ণ নিউ, ঈদের জন্য এসেছে এই ডিজাইনের ফ্রিল। আমি জানি না পেয়েছেন নাকি না, বাট দেখেন আপুর আজকে ড্রেসের নেক, এই নেক এমন বানিয়েছি, এটা আমি অনেক দিন থেকে প্রায় 1.5 মাস আগে আপু আমি আপনাদের জন্য এই ড্রেসটা মেক করে আমার শোরুমে রেখে দিয়েছিলাম যে এটা আপুদেরকে ঈদে দিব, ঠিক আছে? তো যারাই জয়েন হচ্ছেন জয়েন করেন, লাইভে জয়েন হয়ে আপুকে জানান যে আপনারা সবকিছু ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন নাকি না। আজকে সম্পূর্ণ একটা ঈদময় লাইভ, হ্যাঁ একদম ঈদময় লাইভ। এই ধাঁচের আনারকলি আজকে অনেকদিন পর আপনাদেরকে দিচ্ছি, আর আমি এটাও দেখিয়ে দিব। আচ্ছা আমার লাইভের এটা কেন জানি আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়। আচ্ছা মেসেঞ্জার অন হয়েছে নাকি না শুভ একটু চেক করো তো। এর মধ্যে আমি আপনাদেরকে আরেকটা স্পেশাল জিনিস দেখাই, আজকে কি আছে আপু আপনারা আজকের কালেকশন দেখে, আমি তো অনেকদিন পর লাইভে আসলাম না, বলতে গেলে গত সপ্তাহ তো মানে কি ড্রেসের লাইভ করিনি। এই ড্রেসটা দেখেন, এটার ওড়না, এটা কিন্তু ওড়না, এটা কিন্তু ওড়না, এটা উপরে আমি এটা ওড়নাতে এত জোর দিয়েছি কেন, কারণ অনেক মানুষ আছে আপু যারা সবার সামর্থ্য এক থাকে না, হ্যাঁ যে সবাই চাইলেই এক একজনের এক এক রকমই। তো এই ড্রেসটা আমি বেসিকলি 1000 টাকা, এটা কিন্তু আমার রেট অনেক বেশি, বা এটা আমি ড্রেস পরে দেখাবো, হ্যাঁ এটা আপনাদের ওড়নাটাই আগে একটু দেখেন আপু। ওড়নাটাকে এমন ভাবে করেছি যেন যার কিনা সামর্থ্য অনেক কম, বাট ঈদের তাও যেন একটা, সবাই তো আর 10-12 হাজার টাকার ড্রেস কিনে পড়তে পারে না, 20-30 হাজার টাকার ড্রেস। সো এই ড্রেসটা আমি আজকের লাইভে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো রিস্টক করতে এটাই সময় লাগে অনেক, খুবই সুন্দর। আপনি এটা পুরো গা পেঁচিয়ে মানে ওড়না দেন বা যেভাবেই যা করেন দেখবেন যে খুবই নাইস লাগছে, হ্যাঁ। সো এটা আজকে সেকেন্ড ড্রেস, এটা আমি মানে 1000-এর ঘর অবশ্যই ক্রস করে, মানে 1200-র ঘরে যায়, বাট তাও আমি 1000-এর ঘরে দিয়ে দিব, 1080-90-50 যেটাই রেটে আসে আমি সেটাতেই এই ড্রেসটা দিয়ে দিব। এটা সেকেন্ড ড্রেস, এটা সেকেন্ডে দেখাচ্ছি। এর মধ্যে কারা কারা জয়েন করলেন বলেন তো, কারা কারা জয়েন হলেন, ও আমার ওড়নাটা কোথায়, যারা যারা জয়েন হয়েছেন আপুকে এসে আগে বলেন যে সবকিছু ঠিক আছে নাকি না। তোমার ড্রেস অলওয়েজ বেস্ট, তাই আমার ড্রেস অলওয়েজ বেস্ট, আমার লিটারালি জানেন মানে একটু হাত পা কাঁপতেছে, হ্যাঁ আজকে যদি আমাকে দেখেন যে আপু আপনার হাত কাঁপছে কেন, তাহলে আমার ড্রেসের ওড়না দেখেন, ভয়ঙ্কর রকমের সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর। আমার পেজটায় গত 2 সপ্তাহ থেকে যে মরার কি হয়েছে, এই 1500-তে এসে হ্যাঁ ঠাস করে আটকায় যাবে, এরপরে আপুদেরকে আনতে আমার জান বেরিয়ে যায়, মানে ফেসবুক এতটুকু আপুদের পর্যন্ত পৌঁছায় তারপর আর পৌঁছায় না। যারা আছেন একটু লাভ লাইক এবং হাই হ্যালো লিখে দিবেন, একটু একটু লাভ লাইক হাই হ্যালো লিখে দিয়েন। এত কিউট কেন আপু তুমি, কোথায় জানি না কিভাবে পেতে পারি, যে যেটা নিবেন আমি দাম বলার পর অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার দিবেন, ঠিক আছে? আচ্ছা আগে ড্রেসের কালার টালার সব দেখেন, ও অনেক কিছু আছে তো দেখানোর, অনেক কিছু আছে দেখানোর। আচ্ছা এটা তো একটা পাচ্ছেন, এটার নেকের ডিজাইনটা শুধু দেখবেন এত সুন্দর আপু, এটার গলাটা, গলা দেখেই মুগ্ধ হয়ে যাবেন। এবং এটার আরেকটা কালার খুব লাইট অ্যান্ড সোবারের মধ্যে রাখা হয়েছে, আপনারা খালি এটা মানে আমি যখন একদম ইন টোটাল কমপ্লিট ভাবে দেখাবো তখন দেখেন কি সুন্দর। আচ্ছা আমি শুরুতেই 2-3টা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, আজকের লাইফ খুবই ছোট ছিমছাম, শুধু এই ড্রেসটা দেখাবো আর সেকেন্ড যেটা আপনাদেরকে অন্য সহ দেখালাম সেটা দেখাবো। এবার আসেন আপনাদের একটু এইগুলোতে, হ্যাঁ যতগুলো আপু আমাদের ডিজিটালের এই ড্রেসটা অর্ডার করে আগের বার পাননি, 1500 টাকার ড্রেস যেটা আমরা শুধুমাত্র 1090 টাকার ঘরে দিয়েছিলাম, পুরো ড্রেসে এই যে কাজ করা দেখেন, হাতের স্টোন ওয়ার্ক করা, আহাই আপু এত সুন্দর ড্রেসগুলো সব মাশাল্লাহ, তাই সবগুলো ড্রেস মাশাল্লাহ, আল্লাহ আমার মানে 1600-তে এসে আটকালো, একদম 1600-তে এসে আটকালো। এই যে ফেসবুকের দাঁড়ান তো দেখি আমি একটু আমার আমার লাইভ আমি একটু আমার গ্রুপ আর পেজে একটু শেয়ার করে দেই, তাও যদি কিছু হয়, তাও যদি কয়েকটা আপু জয়েন হয়। এটা ঈদের ঈদের এত মেইন একটা ড্রেস, যখন আসছে তখনই দেখাই দেওয়া উচিত ছিল, তখন পেজে দাঁড়ান আপুর আমি একটা শেয়ার করে দেই জাস্ট একটুখানি, হ্যাঁ আজকে আমার আপু পাশে নাই তো, আজকে আমার পাশে কেউই নাই, দেখা যাবে একটু পরে রুমে রুমে আসবে। ও 4 মিনিট, আচ্ছা যারা লাইভে এসেছেন একটা লাভ লাইক দিয়ে দিয়ে, হ্যাঁ শেয়ার দেখে অলরেডি আপু করে দিয়েছে ও বাইরে থাকলেও। সো আপুদের এই ড্রেসটা চলে এসেছে, এটা কিন্তু আমি মোটেও লাইভে দেখাবো না, আপনারা যারা নিবেন 1090 টাকা ডিজিটালের পুরো এই যে এগুলো জায়গায় কাজ করা আপনারা গতকালকে আপুর পেজে গিয়ে দেখে নিবেন। এরপরে এটা আমি দেখাচ্ছি, এটা আমি আজকে তো আমাদের তো অনেকগুলা নতুন এসেছে ঈদের জন্য, সব থেকে আমি আজকে চুজ করেছি এটাকে, কারণ এটা সম্পূর্ণ ডিফারেন্ট, এটার ভি ডিজাইনটাই সম্পূর্ণ ডিফারেন্ট।
আপুরা যারা আছেন লাভ লাইক একটু দিয়ে দেন বিউটিফুল ড্রেস আচ্ছা গুড গুড আপু অনেক সুন্দর কাপড়গুলো আচ্ছা আমি আগে দেখাই তারপরে আচ্ছা তারপরে আর কি এসেছে ও এটা এটার তো কালকে ভিডিও দেখে অলমোস্ট সব আপুরা মাশাআল্লাহ মানে ভিডিওই অনেক পছন্দ করেছেন এই যে আপনাদের ঘাড়ারা 1199 টাকার হ্যাঁ এটাও পেজে রিস্টক হয়ে গিয়েছে এগুলো আমি শুধু একটু লাইভে আপু জানাই এখন আমি ডাইরেক্ট লাইভ শুরু করে দিব মাগো মা এই যে 1199 টাকার এই ঘাড়ারা টারারা দুনিয়া সব কিছু আপনারা আজকে রবিবার শনিবারে আপুর পেজে গেলে পাবেন এই ড্রেসগুলো আপুরা আমাদের ওয়েবসাইটে পাবেন না মানে কি হয়েছে আজকে পিঁপড়ার গতিতে 2 মিনিটে মনে হয় 1500 আপু জয়েন হয়ে গেছে তারপর আর বাড়ে না ফেসবুক আজকে যদি আমার রিলসটা ঠিক থাকতো আজকের এই ড্রেসে আবার একটা অনেকগুলো আপুকে জয়েন করানো যেত বাট না ফেসবুক না দিলে কিছুই করার নেই দাঁড়ান পড়ে গেছে আচ্ছা আমি আজকে আপনাদের থেকে একটা ছোট্ট হেল্প চাই সাজেশন চাই হ্যাঁ আমি বলছি আমার কি হেল্প লাগবে আমি 2 মিনিটের মধ্যে আমার কানের দুল খুলে ফেলবো আমার না দেখেছেন আমার গলা কাঁপছে বা আমি বলেছি না আমার হাত পা একটু আজকে কাঁপা কাঁপি দেখতে পারেন আমার মধ্যে এটা রিস্টক হয়েছে নিয়ে নিয়ে আমি দাম বলার সময় আপনাদেরকে আরেকবার মানে ভালো করে দেখাই দিব এখন আমি রাখি আমি লাইভ শুরু করব ব্যাপারটা হচ্ছে যে আমি তিনবার এই নিয়ে তিনবার কান ফুরা করেছি হ্যাঁ তিনবার কম না দেখ আমার লিটারালি কিন্তু হাত কাঁপছে আমি একটু পরে কানের দুল খুলে ফেলবো আমার এই কানটা তাও মানে পাকে না বাট এই কান আপুরা মানে মানে একটু যদি মোটা কানের দুলের মানে ডাটাটা থাকে কান পেকে যে এই কান আমি আজকে সারা রাত এই সাইড দিয়ে ঘুমাতে পারি না আমি এই সাইড হয়ে ঘুমাইছি দেখছেন গলা কাঁপতেছে মানে ব্যথায় আমার এই জায়গা টন 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 করতেছে আজকে নিজেকে এত হেল্পলেস মনে হয়েছে যে আল্লাহ মানে আপুদের কাছে যেন ড্রেস সুন্দর লাগে এই জন্য মানে গা চিমটি দিয়ে আমি কানের দুলটা পরছি এত ব্যথা লাগতেছে তো খুলে ফেলবো আমি একটু পরে আমাকে আনলে পিটাবে ধরে বাসা থেকে তো এত সুন্দর ড্রেসের সাথে না একটু কানের দুল টুল না থাকলে আপু ভালো লাগে না তো কেউ কি জানেন আমি আর কয়বার কান ফুরা করবো তিনবার করেছি মাঝে মাঝে শুনেছি যে রগের উপর পড়লে এরকম একটা সমস্যা হয় কানে আমি কালকে সরিষার তেল গরম করে কি জানি ওই ই দিয়ে ওটা দিয়েছি আমি একটা ক্রিম কাল মানে বাট কেউ কি এটার কোনো রেমেডি জানেন যে কি করলে আসলে এটা ঠিক হবে নাকি এটা এখন আজীবনই এমন থাকবে আমি জানি আর কয়বার কান ফুরা করবো ভাই তিনবার উপর নিচ আশেপাশে সব জায়গায় ফুটা ফুটা গুলো তো বন্ধ হয়ে গেছে আগের গুলো কেউ যদি কিছু জানেন আপুকে একটু মানে একটু জানিয়েন ঠিক আছে যে কেউ যদি জেনে থাকেন যে হ্যাঁ আপু আমারও এমন ছিল আমারটা এমন করে ভালো হয়েছে আমি খুললে দেখবেন আমার কানের কি অবস্থা পুরো লাল হয়ে অবস্থা বাজে যাই হোক এটা আমি শুধু আপনাদের কাছে একটু হেল্প আয় হায় আমি কথা বলতে বলতে ঠিক আপুজ হয়ে গেছে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন হয়েছেন একটা লাভ লাইক দিয়ে দিন আমি না বলতে ঠিক হয়েছে তাইলে তো বানতা হ্যাঁ একটা আপু 500 টাকা গিফট ভাউচার দিব এখনই কারণ আর কেউ যদি একটু জানেন আমাকে বলেন আপু তুমি আজকে রেস্ট করতে আপু আমি গত সপ্তাহেও লাইভে আসিনি আপু অপশন আসে প্লাস ওখান থেকে মেসেজ আচ্ছা আমি একটু এখন আমি শুরু করে দিই না শুরু করে দিই আর একটা উইনার নিতে বলে দিই দাঁড়ান 500 টাকা যেই আপু পাবেন এখনই পাবেন নাম শুনে নিয়েন এই একটা লাভ লাইকের উইনার নাও তো 500 টাকা গিফট ভাউচার পাবে এখনই নিবা আপু আসসালামু আলাইকুম আপু তোমার কানের যে বাজে কি বলেছেন সেটা কানে একটু লাগিয়ে দিবা সুন্দর হয়ে যাবে আসসালামু আলাইকুম আপু কি লিখেছেন আপু তোমার কানে ও যে বাজায় দেয় না মশলাটা কানে বাজায় দেয় মশলাটা আপু বুঝি নাই কোন আপু যদি জানেন প্লিজ লাগলে আমাকে একটু ইনবক্স করে দিয়েন আমি যদি কমেন্ট মিস করি বাট তাও আমাকে প্লিজ এই ব্যাপারটা একটু হেল্প করেন আমার আমি খুলে ফেলবো এখনই হ্যাঁ জাস্ট স্টার্টিং এ আপনাদের জন্য কানের দুলটা পরলাম আমার গা কাঁপতেছে লিটারেলি এত ব্যথা করতেছে আচ্ছা বিসমিল্লাহ হ্যাঁ শুরু করি খুব ছোটখাটো লাইভ একবার বলে দেই আজকের প্রথম আনারকলি এটা আজকে আগের দামেই পাবেন কারণ এটা আমি 1.5 মাস আগে আপনাদের ঈদের জন্য করে রেখেছি আর এই ড্রেসটা পাবেন হচ্ছে গিয়ে 1000 টাকার ঘরে পুরো ওড়না জুড়ে আপুরা দেখেন অসম্ভব বেসম্ভব সুন্দর করে আমরা কাজ করে দিয়েছি হ্যাঁ পুরো ওড়না জুড়ে এই যে তাহলে আজকে এই ড্রেস পাচ্ছি আর আমরা পুরো কাজ করা এটা পাচ্ছি ঠিক আছে সম্পূর্ণ কাজ করাই যে এই জিনিসটা পাচ্ছি আর এটা পাচ্ছি ওকে ক্লিয়ার আর কোনো কিছু আজকে পাবেন না ছোটখাটো লাইফ তো
ও আরেকটা কথা, আমি আজকে উত্তরা শোরুমেও যাব না, কারণ এই যে আমার ব্যথা ট্যাথায় মেজাজ ভালো না, আমি শোরুমেও যাচ্ছি না। সো চলেন লেটস স্টার্ট, আগে ফ্রিল দেখিয়ে দেই। হ্যাঁ আগে ফ্রিলটা দেখিয়ে দেই। আচ্ছা বিসমিল্লাহ, দেখেন এটা যেই আপু নিতে পারবেন, একবার পরে দেখিয়ে দেই, একটা বার একটু গায়ে দিয়ে দেখাই, আর না হলে বুঝবেন না, কারণ এটা সম্পূর্ণ নতুন ডিজাইন। আমি দাম বলার সময় আর গায়ে দিতে পারবো না, তো শুরুতেই দেখাই দেই। আর আমাদের আনারকলি কিন্তু আপুরা অনেক হিট, যারা নিবেন আমি আগের দামে পাবেন, জাস্ট ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিন। আল্লাহ মা গো, মা ভয় লাগে, কান নিয়ে মারামারিতে আছি তো খুব ভয় লাগে মাম্মা। দেখেন এটা ডিজাইনটা দেখেন, আমি সরি আমি বিস্কিট কালারটা পরলে এটা বুঝতে পারবেন, আমার এখন এটা পরা ভুল হয়েছে। আচ্ছা না 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 সরি সরি, আমি বিস্কিট কালারেরটা পরে আপনাদেরকে আপুরা দেখাচ্ছি যে এটা কি সুন্দর জিনিস, কারণ এটা আগে কখনো আসেনি। দেখেন এটা কত নিচ পর্যন্ত ভি গিয়েছে, এটার কিন্তু দামও বেশি মামাজিরা, এটার কিন্তু দামও মানে স্বাভাবিক ওগুলোর থেকে অনেক বেশি। অনেক সুন্দর ফ্রিল এসেছে এবার ঈদের জন্য, এটা একটু ছবি নিয়ে রাখেন, একটাই আছে, অনলি ওয়ান, কোন প্রি অর্ডার হবে না, কোন রকমের এটার প্রি অর্ডার হবে না, জাস্ট এটার স্ক্রিনশটটা নিয়ে রাখেন। আমি সেকেন্ড কালারে মানে বিস্কিট কালারের সাথে দেখিয়ে দাম বলে দিচ্ছি, কারণ এখন কিছুই বোঝা যাচ্ছে না আগা মাথা। আর 500 টাকা কে পেল দেখি তো, লাভ লাইক দিয়ে উইনার কি নিল নাকি নেয়নি। আল্লাহ অনেক কষ্টে আপুরা টুকটুক টুকটুক করে জয়েন হয়েছে, যারা জয়েন হয়েছেন আপুকে ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিন, যাক আমার কষ্টে কানের দুল পড়া সার্থক, আমার কষ্টে কানের দুল পড়া সার্থক। সব কথা শেষ, এবার আসেন শুরু, আমি আগে আনারকলিটা তাড়াতাড়ি শেষ করি। হ্যাঁ আনারকলির সাথে ফ্রিলের দাম বলে দিচ্ছি, আচ্ছা দেখেন আমি 2-3 বার কথা রিপিট করব, পরে আর রিপিট করব না, যারা ঠান্ডা মাথায় শুনবেন তারাই নিতে পারবেন। ওকে আপু কি লিখেছেন, আপু টানা কয়েক মাস অন্য অন্য অর্নামেন্টস না ইউজ করে শুধু স্বর্ণের কানের দুল পরেন। আপু স্বর্ণের কানের দুল আমি 1 বছর পরেছিলাম এই কানে, আপু আমার তাও ভালো হয় না, তাও ভালো হয় না, আমি তো এই জন্যই মানে খুব আপু মেয়ে মানুষ বুঝেনি তো, লাগে তো কানের দুল যতই না পড়ি, আমি তো আগে কিচ্ছু করতাম না, আমার আগের লাইফ যারা দেখেছে তারা দেখেছে যে আমার আমার আমি খালি লাইফ করতাম কিন্তু, বাট এখন তো লাগে আপু কি করব, মানে আর ভাল লাগে না, কানটা নিয়ে এত কষ্ট হয় বলার বাইরে। আচ্ছা বিসমিল্লাহ আসেন, এখন শুরু করছি। হ্যাঁ এখন আর সরি বাকি কথা বলবো না, কখনো এত কষ্টের কথা বলি না, সরি আজকে বললাম, কোনো আপু বিরক্ত হলে আই এম এক্সট্রিমলি সরি। লাইভের মাঝে যারা আছেন একটু বলে শুরু করি, আজকে ব্র্যান্ড নিউ একটা ব্র্যান্ড নিউ বলছি সরি নতুন কোন আপুকে, আচ্ছা একটা নতুন আপুকে আনারকলি গিফট দিব পুরা ফ্রি সাইজ, আর একটা পুরান আপুকে। আমি একদম সত্যি কথা বলে দিই, পুরান আপু যে কালার চাবে পুরান আপুকে সেই কালার দেওয়া হবে, নতুন আপু পরের কালারটা পাবে, কারণ পুরান আপুদের অবশ্যই রাইট বেশি। তো দুইটা আপুকে দুটাই গিফট করব, নতুন আপুরা লিখে রাখেন নতুন যে আপু আমি আজকে নিউ লাইক দেখছি আপনার, আর পুরান আপুরা লিখে রাখবেন যে আপু আমি তো আপনার ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড বা আপু আমি পুরান আপু এনিথিং। হ্যাঁ পুরো ব্র্যান্ড নিউ ফ্রেশ আনারকলি গিফট দিব, কোনো আমার বানানো টানানো না। ওকে বিসমিল্লাহ আসেন, ওকে সি দেখেন আজকে কি অনেক সুন্দর ঈদের জন্য আপুদের আনারকলি নিয়ে এসেছি তাই না, খুবই সুন্দর। দুইটা কালারে পাচ্ছেন, একটা হচ্ছে একদম আপনাদের সবার প্রাণপ্রিয় ব্ল্যাক, আর আরেকটা হচ্ছে বিস্কিট। সো বিস্কিট কালারটা আমরা একটু পরে দেখি, আগে আমরা ব্ল্যাকটা দেখে বুঝে নিই ব্ল্যাকের মাঝে কি আছে না আছে। যতগুলো আপু আমাদের এই আনারকলিটা নিতে পারবেন, এই এখন যে ডিটেলসটা বলবো না এটাই নিয়ে, এটার বডি ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন, একদম হাই কোয়ালিটির, যেটা গেল বডি আছে 46, দেখেন 46 এর প্লাস সাইজ যারা আছেন তারা আর এই লাইফ দেখে লাভ নেই, কারণ আপনার হবে না, বডি হাইয়েস্ট 46 আমাদের একটাই সাইজ। আপু লম্বা কত এখন আমি বলি, আপু লম্বা এই যে পা বরাবর হচ্ছে 50 আছে, সাইড দিয়ে 48, সো আপনারা ভালো জানেন আপনারা এটার লং কত ধরবেন, আমি আপনাদেরকে 48ই বলি, কারণ আপনি যদি সাইড দিয়ে মেপে আমাকে চার্জ করেন, আপনি তো লাইভে বললেন 50, আমারটা তো দেখছি 48, তাহলে আপু আমার ওই আমি তো বাসায় গিয়ে আপনাকে দেখাতে পারবো না পায়ের দিক, কারণ এগুলো তো আপু রাউন্ড কাটিং এ থাকে তাই না, রাউন্ড শেপে থাকে। একটু কমেন্ট দেখি, আপু ভিউয়ার্স লেখেন না রে আপু, আপু আজকে প্রথম লাইভ দেখছি, এই যারা প্রথম লাইভ দেখছেন অবশ্যই একটা লাভ লাইক আর কি, ভিডিওতে কি দিবেন বলেন তো,
লাভ লাইক দিয়ে দিন আর ভিডিওতে একটু ফলো করে দিন পেজটা, হ্যাঁ একটু পেজটা ফলো রাখেন, ওল্ড ইজ গোল্ড তাই। আচ্ছা আপু, ব্যথা কমানোর জন্য একটা নাপা এক্সট্রেন্ট খেয়ে নিন, এটা আমাদের ল্যাবের একজন ডাক্তার বলেছেন। রসুন পোড়া একটু সরিষার তেলে কয়েকবার ইউজ করলে আরাম পাবেন, এটা কালকে থেকে করতেছি আপু, কালকে রাত থেকে ওটার উপরেই ছিলাম। ইভেন একটা কি আমার একটা ক্রিম আছে আমি সেটাও লাগিয়েছি, যেটা আবার এখানের ক্রিম না, মানে অসহ্য হয়ে। আচ্ছা তাহলে আপু দেখেন, আমরা জেনে গিয়েছি লম্বা কত বডি কত, 46 বডি লম্বায় হচ্ছে আমার আছে, লম্বায় কত বলেছি, লম্বায় আছে হচ্ছে গিয়ে 50 থেকে 48। ওকে, এবার আমি আপনাদেরকে এক এক করে রেসিপ ডিটেলস বুঝিয়ে দেই। আপু আমি এখন কানের দুলটা খুলে ফেলি, অনেক হয়েছে কারণ আমি আর পারতেছি না, খুলে আরামে দেখাই ড্রেস। দেখছেন তো কানের দুল সহ, মানে অনেক গর্জিয়াস ড্রেস। ওই দেখেন কান, মানে আমি জানি না এখানে বুঝবেন নাকি না, পুরা এই দেখেন এখন একদম তো আপুকে সিম্পল লাগবে, এখন তো আপুকে একদম সিম্পল লাগবে, চুল দিয়ে কান ঢেকে রাখি তাও যদি আপনার আর কি। আচ্ছা এই দেখেন এখন আরামে দেখাবো, হ্যাঁ বিসমিল্লা। শুরুতে আপুরা ওড়না দেখেন, এখন আপু একটা কথা বলি, অনেক আপু আমার এই লাইভে আছেন যারা আমাকে 20 দিন আগে একটা আনারকলি অর্ডার দিয়েছেন, এখনো হাতে পাননি, 750 মানুষের অর্ডার পেন্ডিং এ। কেন জানেন, আমি আপনাদেরকে বলেছি না আপু, আমাদের আনারকলিতে আপনারা দেখবেন এই যে আপু প্রিন্টটা ব্যবহার হয়েছে, এগুলা কিন্তু একটু খেয়াল করার জিনিস, এই প্রিন্ট দিয়ে আমি মনে হয় 10টা ড্রেস নামাতে পারবো সামনে পিছন মিলিয়ে। এখন হঠাৎ করে কি হয়েছে জানেন, এই যে প্রিন্টটা না, এটার পার গজে 27 টাকা করে বাড়িয়ে দিয়েছে দাম। কত টাকা? পার গজে 27 টাকা। ওই ড্রেস, ওই আনারকলিটা পেতে আপু আপনাদের এই জন্য সময় লাগছে, অলরেডি পাওয়া শুরু হয়ে গিয়েছে। সো এই আনারকলিটা জানেন আপনারা কত লাকি, কারণ এই আনারকলি আমার ওই আনারকলিরও আগে আসা, এটা আমার হাতে দেড় হতে 2 মাস আগে আসা, এবং আমাকে ফ্যাক্টরি থেকে বলে দিয়েছিল যে আপু আপনি এটা এখন সেল করবেন না, মানে 2 মাস বা 1.5 মাস আগে এটা আপনি ঈদের টাইমে সেল করবেন, কারণ তখন বাই চান্স যদি দাম বাড়ে এই দামে কিন্তু আর দিতে পারবো না। এবং দেখেন যেই কথা সেই কাজ, পার গজে 27 টাকা করে বেড়েছে বলে আমার জীবনে এমন নাই যে আমি কোনো প্রি অর্ডার নিয়েছি সেটা আমার 7 দিনের বেশি, 15 দিন 20 দিন হয়ে গিয়েছে আমি দিতে আমার সমস্যা হচ্ছিল এই একটা কারণে। 27 টাকা গজে বাড়া মানে আমি আপনাদের কাছে যেই দামে সেল করেছি আমার সেই দামও মানে ক্রস করে যাচ্ছে, আমার হাতে 20 টাকা থাকলেও আমি বলতাম ভাই নামান, আমাদের দাম ক্রস করে যাচ্ছিল। তো এই জন্য আপনারা অনেক লাকি, এবং আমি বলতে পারবো না ঈদের আগে এই ধাঁচে এই ধাঁচের আর কোন আনারকলি পাবেন কি না, এটা আমার কাছে সিওরিটি নাই, কারণ এটা আমার আলাদা করে স্টকে রাখা বলে পুরান দামে পাচ্ছেন। এবার আসেন এটা দুপাট্টাটা দেখেন, ফুল দুপাট্টা জুড়ে এক্সক্লুসিভ করা, পুরাতন পুরাতন। আপু আমি দুইটা ড্রেস অর্ডার করেছি বাট অ্যান্সার পাইনি, আপু আজকে করেছেন অর্ডার, আজকে করলে একটু দাঁড়ান আমি আমি একটু দেখে দিচ্ছি, আগে এটা শেষ করে নিই একবার দেখিয়ে নেই। হ্যাঁ এই দেখেন ফুল ড্রেস, এখানে পুরা একটা মাকশার জালের মতো, আর আপনারা হাতে পেলে জাস্ট কারুকার্যের দিকে আপু তাকিয়ে থাকবে, এত সুন্দর। দেখি আমার একটু লাভ লাইক থেকে উইনার হলো নাকি, 500 টাকাতে, যাকে আজকে 500 টাকা গিফট দিব। আপু 500 টাকা ছাড়ে এই ড্রেসও নিতে পারবেন যে উইনার হবেন, ঠিক আছে, এখনো উইনার হয় নাই, এই লাভ লাইক থেকে কি উইনার নেওয়া হয়েছে, না নেওয়া হইলে একটু এখনই একটা মানে এখনই একটা উইনার নিয়ে দাও, আমি নামটা অ্যানাউন্স করবো এখনই, সে পুরা 500 টাকা গিফট পাবে, নামটা এখনো আসেনি আমার কাছে। হ্যাঁ দেখি, সো এই হচ্ছে আপু আপনাদের দুপাট্টা, ঠিক আছে দুপাট্টাটা রেখে দিলাম, খুব সুন্দর ভিতরে গ্লিটার গ্লিটার ওয়ার্ক আছে, মাশাআল্লাহ। কতদিন পর 4 পয়েন্ট আপুদেরকে, 4000 আপুদেরকে একসাথে পাচ্ছি, ওই আজকে কষ্ট করছি তো কান নিয়ে আপনাদের জন্য, আল্লাহ মনে হয় এই জন্য আজকে ওই ভিডিও তো কতক্ষণ 1500 আটকিয়েছিল না, তাও আল্লাহ আজকে দিছে যে নে তুই এত কষ্ট করছিস আজকে নে, আজকে ভিউয়ার্স দিচ্ছি। দেখেন ওড়নাটা যখন পিছন করে নিবেন, আমার মাকশার জালটা কি পড়লো মেইন ইসে, এই দেখেন, মানে আছেন না যারা হিজাব করেন তারা কিন্তু ম্যাক্সিমাম টাইম ওড়নাটা মানে এই এইভাবে ক্যারি করেন, ইউ উইল লুক নাইস। এবং এটা এই আনারকলিটায় অনেক বড় কানের দুল পরবেন, হ্যাঁ খুব বড় কানের দুল, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি সুন্দর কানের দুল এটার জন্য রেখেছিলাম, দাঁড়ান আমি দেখাই আপনাদেরকে। হাই আল্লাহ, আমি দরজাকে লক করে আসছি আজকে লাইভে, দরজা লক করে আসলে শেষ, আনারকলি দেখানো শেষ, ওড়না দেখানো শেষ, এবার আসেন আপনাদের আনারকলিতে।
এবার জাস্ট আনারকলিটা দেখে আমরা এটা প্রাইজিং এ যাব। হৃদয় আমি দরজা লক রাখছি না, দাঁড়াও দাঁড়াও খুলে দিচ্ছি, আসো আসো। হাই আল্লাহ, আমি আরো ডাকতে গিয়ে আরো বিপদে পড়ে গেছি। হৃদয় এখানে একটা বড় কানের দুল আছে দেখো, বিশাল বড়, নতুন না একদম বড়, ওই যে চ্যাপটা একটা কানের দুল, পিঙ্ক পিঙ্ক ঝুলরের মতো নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে দরজা খোলা রাখো আমারটা, হ্যাঁ ভুলে লক করছিলাম। আচ্ছা এবার আসেন আনারকলিতে, আনারকলির পিছেও সুন্দর কাজ করা, হ্যাঁ ব্যাক সাইডেও সুন্দর কাজ করা। আল্লাহ, 5 পয়েন্ট আপু, আমি এখন 2টা আপু নিব, হতেই পারে না। আচ্ছা শুনেন, আমি কিন্তু 2টা আপুকে 300 টাকা 300 টাকাতে আনারকলিটা দিচ্ছি, আর একটা আপুকে তো 500 টাকা গিফট ভাউচার দিচ্ছিলাম, এখন আমি আরেকটা আপুকে দিব, কারণ এটা তো আমার সাথে মেঘনা চাইতে বৃষ্টি হয়ে গেল। আমি এত আপু আশা করি নাই, আর এত আপু আজকে জয়েন করলেন, আরেকটা উইনার নিতে বলি। আচ্ছা আরেকটা উইনার নাও, আরেকটা উইনার নাও লাভ লাইক থেকে, ঠিক 5 মিনিট পরে নাও, একটু যারা আসছে তারা লাভ লাইক দিয়ে নেক, এখন নতুন থেকে নিবা, হ্যাঁ নিচে আর নামবা না বেশি, মানে এখন থেকে নিবা উইনারটা। আরেকটা উইনার হয়ে গিয়েছে, এখন আরেকজনকে 500 টাকা দিব লাভ লাইক থেকে। আচ্ছা এই দেখেন, এটা হচ্ছে আমার আপুদের আনারকলিটা, ফুল আনারকেলির। আমি এখন আনারকেলিটা দেখিয়েও দিব, প্রাইজও বলে দিচ্ছি, সরি আগে দেখিয়ে নেই তারপর প্রাইজ। কালকে আজকে এই পোর্শনটা মানে মনে হচ্ছে কি বলবো, হ্যাঁ হ্যাঁ ধরে থাকিস, এই পোর্শনটা পুরো মনে হচ্ছে যে অবশ হয়ে গেছে আমার, এমন মনে হচ্ছে। ঠিক আছে এই দেখেন, যতগুলো আপু আমাদের এই 220+ ঘেরের এই আনারকেলিটা নিতে পারবে, যেটার মোস্ট এক্সক্লুসিভ পোর্শন হচ্ছে আপু দেখেন এটার বুকের সাইডটা, অসাধারণ রকমের সুন্দর পুরো নেকলেস এর মতো ডিজাইন করা। দেখেন একটা মানে এই যে নেকলেস, যে ঝাড়গুলো থাকে না আপু, ফুল নেকলেস ডিজাইনে করা। এটাও আমার বলা ছিল যে আমার গলাটাই এমন থাকবে ফ্যাক্টরিতে, যে কোনো গলায় কিছু পরার দরকার নেই। এই দেখেন আমি জাস্ট আপনাদেরকে ডেমো দেখিয়ে দিই, দেখেন আপু আমি এই কানের দুলটা পরতে চাইছিলাম, দেখেন কিনছিলাম ও এই ড্রেসের সাথে পরব, দেখেন এটার সাথে যখন একটা সুন্দর কানের দুল পরবেন না, কিচ্ছু লাগবে না আপু, গলা টলায় সিম্পল রাখবেন, কানে একটা সুন্দর ঝুমকা পরে নিবেন, বড় ঝুমকাও মানাবে, প্লাস এই ধাঁচের বড়। এটা যদি কেউ জানতে চান কোথা থেকে কিনেছি, আমি আনজুমস, হ্যাঁ আমি ওদের থেকে কোনো কিছু কিনলে কিনি, প্রাইস মোটামুটি একটু একটু মানে ভালো দাম ওদের, বাট ওদের জিনিস অনেক ভালো। আমি একবার অনলাইনে একটা অর্নামেন্টস একটু কম দামে কোথা থেকে অর্ডার দিয়েছিলাম, ছি ছি ছি, আজ পর্যন্ত বক্সেই পড়ে আছে। আমি আনজুমস ছাড়া আমার যে কানের দুল দেখেন আমি ওদের থেকেই কিনি, কোনো পেইড কিছু না ভাই, আবার ভাইবেন না ওরা কোনো পেইড প্রমোশনও করে না, আমি নিজেই কিনি আর কি, আমার ভাল লাগে ওদের কানের দুল টুল, আনজুমস থেকে কিনেছি। আচ্ছা সো এই হচ্ছে আপনাদের আনারকলির ফ্রন্ট ব্যাক, কাপড় দেখানো শেষ। নিচের পোর্শনে ফ্রিল করা আছে কাপড়, ঠিক আছে আলাদা করে কাপড় দিয়ে এখানে ফ্রিল করা, ঠিক আছে আলাদা করে কাপড় দিয়ে এখানে ফ্রিল করে দেয়া আছে। অল ডান, অল ডান। আচ্ছা নেন আমার, ও হো হো, শুধু দুইটা জিনিস দেখাবো, বডি হচ্ছে 46, লম্বা হচ্ছে 48-50, এটা হচ্ছে ব্যাক সাইড, ওকে এটা হচ্ছে ব্যাক সাইড, স্লিভস এর পোর্শনটা তো এই যে এটা। আচ্ছা লাস্ট কথা আপু, ড্রেসের নেকে কি কাজ করা, ফুল নেকটা এই যে ফুল নেক পোর্শন, এই যে এই জায়গাটাতে আপু আপনার ছোট ছোট মাল্টি কালারের হোয়াইট কালারের স্টোন, আর এখানে মিরর, আর এখানে কুন্দন স্টোন, হ্যাঁ এখানে কুন্দন স্টোন, এই তিনটা জিনিস ব্যবহার হয়েছে পুরাতন। আচ্ছা উইনার নিয়ে নিতে বলি, একটা উইনার নিতে বলি, ঠিক আছে আপু প্রাইস আমি এখনই বলে দিচ্ছি, ডিয়ার একটু দেখিয়ে ফেলি, আমার আজকে এমনিও লাইভে বেশি ড্রেস না, একটু মন মতো দেখিয়ে দেই ড্রেসটা, 1.5 মাস থেকে অফিসে রেখে দিয়েছি ড্রেস, তাহলে আমার কি পরিমাণ এক্সাইটমেন্ট এই ড্রেস নিয়ে বুঝেন। ডান, সব দেখা শেষ। এই জায়গাতে কিন্তু আপু মিররের কাজ, স্টোন এবং মিরর, কোনো আপু যদি এগুলো না পরে সে আপু নিবেন না, কি করবেন সেই আপু নিবেন না, ওকে, বাট বুঝে শুনে অর্ডার করবেন। কেউ যদি মনে করে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা, আপু একদম 200 হাত দূরে থাকতে পারেন, এটা প্রিন্টের কাজ, পার্ল প্রিন্ট, একদম কোয়ালিটি আপনি হাতে পেয়ে জাস্ট আপনি মুগ্ধ হয়ে যাবেন। ভাই ছবি কি উঠে এই ড্রেসের, আমি ছবি পোস্ট করব, ছবিতে দেখেন নেন, আপুর দেখানো শেষ, এখন আমি কি করব। আচ্ছা আমার দেখানো শেষ, এখন আমি বিস্কিট কালারটা গায়ে দিয়ে আগে দাম বলবো, দেন বিস্কিট কালার দেখাবো, ওকে বিস্কিট কালার একটা গায়ে দিয়ে আমি আগে দাম বলবো দেন দেখাবো। আমি একটু পুরান আপুদের থেকে উইনার নিয়ে নেই, একটু পুরান যারা আছেন আগে তারা একটু কমেন্ট করবেন, নতুন আপুরা একটু পরে কমেন্ট করেন, আমি আগে পুরান একটা আপুকে দিয়ে দেই আনারকলিটা, একটু
রিকোয়েস্ট করছি যারা নতুন আছেন এখন কমেন্ট দিয়েন না, লাভ নাই দিয়ে, আমি আপনাদেরকে সেকেন্ডে নিব উইনার। আগে পুরান যেই আপু আছেন একটু প্লিজ আমার পেজ থেকে একবার হলেও নিয়েছেন বা আপনি এক দুই বছর থেকে লাইভ দেখছেন সেই সকল আপুরা এখন একটু কমেন্ট করেন, আমি বলে দিচ্ছি উইনার নিতে, আর ফোন ধরবো না। আচ্ছা শুভকে বলে দিও যে পুরান থেকে মানে ওল্ড ইজ গোল্ড মানে যে যাই লিখেছে পুরান কোন কাস্টমার আমার আমার পড়া আনারকলি না একদম ফ্রেশ আনারকলি গিফট পাবে, 300 টাকা তার বিল হবে, ঠিক আছে 300 টাকা। 5 মিনিট পরে উইনার নিতে বলো, কারণ আমি মাত্র আবার কমেন্ট করতে বসি, ঠিক 5 থেকে 7 মিনিট পরে উইনারটা নিয়ে যেন আমাকে দিয়ে দেয়। পুরানের উইনার হয়ে গেলে শুধু নতুনরা কমেন্ট করবেন, ঠিক আছে। ওকে এবার আসেন, এখন আমি আমার মতো দেখাই, আমারে ডিস্টার্ব করেন না আজকে কেউ। আর একটু বলে দেই, দেখেন এই এই ড্রেসটাও আজকে পাবেন 1000 টাকার মধ্যে, 1000 টাকার মধ্যে। আমি আবারও বলছি কোনো 1100-1200 না, মানে 1000-এর উপরেও যাবে না নিচেও নামবে না, ফুল ওড়না দেখে আজকে পুরা ঈদ। আজকে এই ড্রেসটাও অবশ্যই দেখে নেবেন, আনারকলির পর ডিরেক্ট অর্ডার করে দিতে পারবেন। জাস্ট এখন আমি সুন্দর করে কেকা দেবীদ, আল্লাহ কেকা দেবীদ আপু আপনি কখনো উইনার হন না কেন? আমি যদি আজকে উইনার নিতাম আমি নিলে আপনাকে উইনার বানাইতাম। আপনি কত মাস না কত বছর হয়ে গেছে আপনি উইনার হন না আপু, এটা কোনো কথা? আপনি তো উইনার হওয়া বানতা হ্যাঁ মা গো মা, একটু বসে দেখিয়ে দেই লাস্ট বার, হ্যাঁ যে যেটা আমার আগের বার পুরো হিট। এই নেন দেখেছেন, বসলে কি সুন্দর লাগবে, সম্পূর্ণ দেখা যায় নাকি না আই রিয়েলি ডোন্ট নো, দেখা গেলে দেখা গেল না দেখা গেলে না। সো এই হচ্ছে আজকে, জানেন আমি এটার মধ্যে একবার পড়ে গেছি চেয়ার নিয়ে, নিচে কার্পেট বেছানো যে। আচ্ছা আচ্ছা আর বাড়তি কথা না, মানুষ চিল্লাবে একটু পর আমার উপর। ওকে সো দেখেন যতগুলো আপু আজকে আমাদের এই আনারকলিটা নিতে পারবেন, অদ্ভুত রকমের সুন্দর, এবং যেখানে যান মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে, এটার গলার কাজ দেখেন। সো আমি যেহেতু এখন প্রাইস বলবো, আমি লাস্ট একবার এটায় কি আছে না আছে সেটা একটা বার আপনাদেরকে রিপিট করে দিচ্ছি। তো এই হচ্ছে আমার আপুদের কি আনারকলিটা, হ্যাঁ হাই আমি আবার ওন্না নিলাম না, দাঁড়ান ওন্নাটা পাশে নিলে, কারণ ওন্না এত সুন্দর, ড্রেসও এত গর্জিয়াস, মাথা কাজ করে না কি রেখে কি দেখাবো। সো এই হচ্ছে আমার আপুদের আনারকলিটা, যেটার বডি হচ্ছে 46, বাংলা ভাষায় বলছি একটাই সাইজ, লম্বা হচ্ছে 48 হতে 50। পুরো ড্রেসে আপু কি করা, সম্পূর্ণ আপু পার্ল প্রিন্টের কাজ করা, অনেক কোয়ালিটিফুল। আপনি নর্মাল এই ধরনের জিনিস কেউ চাইলেই আপনাকে আপু কপি করে দিতে পারবেন, এবং সাথে গ্লিটারের কাজ আছে, হ্যাঁ অনেক সুন্দর গ্লিটার ওয়ার্ক আছে। ফুল নেকটা পুরো একটা সীতাহারের মতো ডিজাইন করা, যেখানে আপু আপনার স্টোন আছে, মিরর আছে, স্টোন মিরর আছে, গেল। এই হচ্ছে আপনাদের আনারকলিটা, আর এই হচ্ছে আমার আপুদের দুপাট্টাটা, অনেক সুন্দর। এটা যারা অর্ডার করবেন জানবাম না তাকিয়ে ইনবক্সে অর্ডার করে দিতে পারেন, এগুলো তো জানেন আপনারা শেষে ভাগে পান না। দেখানো শেষ, শেষ আর কোনো আমার দেখানো আছে? আর 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 আমি খালি এখন ওই আপনাদের যে ছোট ভিডিও গুলা লাগে সেগুলো একটা মিনিট করে দিচ্ছি। আও সরি 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 সরি, আপনাদেরকে আবার এগুলো ছোট এক মিনিটে দিতে হয় তো ভিডিও, এই জন্য হচ্ছে একটু করা। চলে যাবা, যাও আমার খালি দরজাটা একটু চাপাই দিয়ে যাও বাবা প্লিজ, বাইরে থেকে সাউন্ড আসবে। দেখেন সো লাস্ট বারের মতো আপু বলে দিচ্ছি, এই আনারকলিটা যারাই নিতে পারবেন, কি আছে না আছে। আজকে আপুকে মানে একদম পাগল পাগল লাগছে, ফুল পাগল পাগল সবগুলো আপুর জন্য। লাস্ট বার ডিটেলস বলছি, এটার ফুল ঘের আছে 220+, ফুল নেকে আপনার মিরর এবং স্টোনের কাজ করা, সাথে পার্ল প্রিন্ট ব্যাক সাইডেও পুরোটা কাজ করা, পুরো ঘের 220, লম্বায় হচ্ছে 50 হতে 48, বডি হচ্ছে 46, অসম্ভব সুন্দর এই আনারকলিটা। আর এটার সাথে ওড়না হচ্ছে আপনাদের এটা। এখন অনেকেই ভাবছেন আপু বারবার কেন একই জিনিস রিপিট করছেন, তাই না? আপু আপনাদের জন্য যে লাইভের শেষে যাদের আসলে সময় হয় না লাইভ দেখার, এক মিনিটে জাস্ট এই যে বলে বলে দিচ্ছি, এই জন্য আসলে ভিডিওটা করা। হ্যাঁ কেউ আবার সরি বিরক্ত টিরক্ত হয়েন না, শেষ আপুর দেখানো, কালোটা তো কমপ্লিট দেখিয়ে ফেললাম, এবার যাবো প্রাইজে। হ্যাঁ হ্যাঁ এইভাবে দেখাইছি, ওভাবে দেখাইছি, সবভাবে দেখালাম, সবভাবে তো দেখালাম না। হ্যাঁ লাস্ট একটা দেখা যায়, এক সেকেন্ড
30 সেকেন্ড নিব, মানুষ আমাকে বকা দিবে আপু আমার এগুলো ভিডিও পরে বানানোর সময় হয় না। ওকে দেখেন অনেক সুন্দর আজকে আপনাদের এই আনারকেলিটা, লাস্ট বার, আসলেই লাস্ট বার দেখাচ্ছি, যারা নিতে পারবেন। এটার বডি আছে 46, লম্বা হচ্ছে 48 হতে 50 ইঞ্চেস, ফুল আনারকেলিতে ঘের হচ্ছে 220 প্লাস, পুরোটাতে পার্ল প্রিন্টের কাজ করা এবং গলাটা অসম্ভব সুন্দর স্টোন এবং মিররের কাজ করার সাথে তো একটা মারাত্মক গর্জিয়াস ওড়না, মানে ড্রেস এত গর্জিয়াস, ওড়না এত গর্জিয়াস, না দিলেও পারতো, একটু সিম্পল হলেও পারতো, বাট অনেক গর্জিয়াস। থ্যাংক ইউ, আমি এবার চেঞ্জ করে আসি, মানুষ আমাকে আজকে মনে মনে বকা দিয়ে রাখছে না। চলে আসছি, আল্লাহ অনেক আপুই দেখি এখনো লাইভ দেখছেন। আপু প্রাইস শেষ, আপু যে পরে চলে আসছি, আর দাঁড়ান আমি একটু উইনার গুলোর নাম আসছে নাকি দেখে নেই। দুজন 500 টাকার উইনার পেয়ে গিয়েছি, দুজন 500 টাকার উইনার পেয়ে গিয়েছি, আর ই থেকে দাঁড়ান শুভ একটু তাড়াতাড়ি নাও পুরান উইনার, কারণ নতুন থেকেও একজনকে উইনার নিতে হবে, তারপর পরের ড্রেসও তো গিফটে দিব, একটু ফাস্ট করো, পুরান থেকে একটু ফাস্ট কাউকে উইনার নাও। না না আজকে চুল অসম্ভব রকমের, হায় বেশি ফুলে গেল। আচ্ছা অন্যা কোথায়? অন্যা আমি নেই। আচ্ছা এই কালারটা তারা নিবেন যাদের, এই যে কালো তো অনেক গর্জিয়াস, হ্যাঁ যাদের মনে হয় যে না আপু আমি এই এত রঙিনা কালার করতে পারবো না, আমার একটু সোবার কালার লাগবে, তারা নিঃসন্দেহে এই বিস্কিট কালারটা নিবেন। এই ড্রেসে আমি অন্য কোনো ইয়েলো বা অন্য কোনো কালার ইচ্ছা করে রাখিনি, কারণ আমি এই উইনার হয়ে গিয়েছে, উইনার হয়ে গিয়েছে, নতুন থেকে কমেন্ট করেন পুরানো উইনার হয়ে গিয়েছেন, তিনটা উইনার নেওয়া শেষ, ড্রেসের দামের সাথে সব উইনারের নাম অ্যানাউন্স করে দিচ্ছি, হ্যাঁ পরের ড্রেসের খেলায় পরেরটায়, মানে এটার হাতে পেলে দেখবেন আপু এটার কাজ কি রকম, এখানে অসম্ভব ব্যাপার এটা বোঝানো, মানে পুরাই অসম্ভব। নামটা একবার আমি দেখে নেই, এটার ছবি নিয়ে ফেলেন, কারণ এখন তো দাম, এখন শুধু সবকিছুর দাম। এই যে এটা যে নিবেন পিকচারটা নিয়ে ফেলেন, কারণ আপু আমি এখন প্রাইজিং এ যাব, আমি এখন প্রাইজিং এ যাব ড্রেসের, খুব সরি, হ্যাঁ আজকে আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, আমার নর্মালি লাইফ দেখেন আপুর আমি এক কথা এতবার রিপিট করি না, এটা আসলে লাইভ গুলো যে এখন ছোট ছোট করে কেটে পোস্ট করি তো আপু, ওই জন্য আপনাদের আপনাদেরকে অনেক আই এম এক্সট্রিমলি সরি ডিয়ার, সাধে এতবার রিপিট করিনি, হ্যাঁ কেউ আর কি বকা দিয়েন না। এই দেখেন এই যে এটা হচ্ছে আপনাদের বিস্কিট টোনটা, আর এই আনারকেলের সাথে না এটা না নিলেই ভালো, কারণ আপু এটার গলার যে কাজ, এটার গলার কাজ আমরা একাই 100-তে 100 দিয়েছি, মানে এটার সাথে আপনার কখনো এই আনারগুলিকে ফুটানোর জন্য বা কোনো কিছু করার জন্য আপনার অন্য কিছু প্রয়োজন হবে না, বাট আমাদের কাছে এগুলো অনেক আপুরা ডিমান্ড করেন যে আপু আপনাদের এই যে এইগুলো একদম, এটাগুলো কিন্তু অরিজিনাল এবং এটা কিন্তু আজকে 3000-এরও ঘরে না, এই ফ্রি, এটা আজকে মানে 4000 ক্রস করবে, বিকজ এটা আপু অনেক এক্সক্লুসিভটা, আর কম গুলা পুরান ডিজাইন গুলো তিনের ঘরে দেওয়া যাবে। সো এটা এই যে ব্যাক সাইডও কিন্তু সেম দেখেন, এটা কি কালো কালার, ও আচ্ছা মানে ঢুকে আছে, হ্যাঁ ঢুকে আছে, ওই জায়গাটা একটু ঢুকে আছে, সো পুরো সামনাটা যেরকম এই শেপ কিন্তু পান না, আপনারা সবসময় কি হয় এই যে এরকমটা পান, রাইট? এটা আমি নিজেই এই ডিজাইনটাই প্রথম দেখলাম, আমি কখনোই এটা দেখি নাই, স্ক্রিনশট আশা করি নিয়ে নিয়েছেন মডারেটাররা,
এটার কোনো প্রি অর্ডার হবে না, যেই একটা আপু অর্ডার দিবে সেই পাবে। এটা 4000 প্লাস এটার দাম যাবে। আগে আমরা আনারকলির দামটা জেনে নেই, হ্যাঁ আগে আমরা আনারকলির দামটা জেনে নেই। এটা কিছু করবো না, শুধু 30 সেকেন্ড 30 সেকেন্ড করে এটা এটা নিব, শুধু 30 সেকেন্ড আপনাদের থেকে চেয়ে নিলাম। একবার এটা ডিটেলসটা বলে দেই, ওকে বিসমিল্লা। দেখেন যতগুলো আপু, এই হৃদয়, দাঁড়ান হৃদয়কে ডেকে নেই দাম বলার সময়, হৃদয় দাম বলার জন্য ডাকতেছি, উদয় ডাকতেছি না কিন্তু। হৃদয় আমাকে আনারকলি বস্তা থেকে দুই পিস আরো বের করে দাও না, আমি ভাজ খুলে ফেলছি, যদি পারো কালোটা পারলে কালোটাই দাও, হ্যাঁ যেটা। আর বিস্কিটেরও কিন্তু দেখো বস্তার সাইড খোলা আছে, যদি দেখতে পারো দিয়ে দিও। আচ্ছা সো লাস্ট বারের মতো আপু এটা ডিটেলস একবার বলে দেই, 220 প্লাস ঘেরের, আওয়াজটা একটু আস্তে করবে, 220 প্লাস ঘেরের এই আনারকলি যেটা নেকে অসাধারণ রকমের কাজ। আমরা এখন এটা প্রাইজিং এ যাবো ডিরেক্টলি। সো এটার বডি কত আছে আপু? এটার বডি আছে 46, লম্বায় হচ্ছে 48 থেকে 50, পুরাটাতে পার্ল প্রিন্ট করা, ব্যাকেও এরকম কাজ করা, নেকেও এরকম করা। আর যদি জিজ্ঞেস করেন আপু এটার ওড়না আছে কি, অবশ্যই আছে, ওড়নাটা আরো অনেক গর্জিয়াস, এই কালারে কাজ কম বোঝা যায়। এই কালারটা তারাই নিবেন যারা হচ্ছে গিয়ে একটু মানে স্মার্ট কালার পড়তে চান, হ্যাঁ সরি সরি, যারা একটু স্মার্ট কালার পড়তে চান তারাই এটা নেবেন। ম্যাম শেষ, এখন আসেন দামে। নতুন আপুরা কমেন্ট করেন, পুরান থেকে বিনার নেওয়া শেষ, কোথায় রাখনা? ও এখানে রাখছো না? আমি এখন যা যা লাগবে না ফেলে দেই। এইটাকে ফেলে দাও, এই আনারকলিটাকেও ফেলে দাও, ভাজ খোলাটা দাম বলবো তো, হ্যাঁ এটাকে ফেলে দাও। ওকে একটা সাইডে এই ওড়নাটাকেও নিই। আপুরা দাম বলবো, কেউ মেও কইরেন না দাম, কারণ এখন দাম, এখন আর কোন ভবিষ্যৎই নাই, সব শেষ। যারা এসেছেন ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে যান, লাভ লাইক থেকে অলরেডি 500 টাকা 500 টাকা 1000 টাকা আজকে আমার গেল লাভ লাইক এর আপুকে দিব। ওকে বেস্ট কালেকশন। আচ্ছা এই একটাবার লাস্ট বার সরি বলিনি, আমি আবারও বলছি আমি আন্তরিক ভাবে দুঃখিত, একই ভিডিওর মাঝে 2-3 বা 4 বার একই জিনিস রিপিট করার জন্য আপু। ভিডিও শেষে দেখবেন ওই যে রাতে আপনাদেরকে 1 মিনিট করে কেটে কেটে দেয় ওইগুলোর জন্য আপু করতে হয়, হ্যাঁ আমি বুঝি ওই দিক থেকে আপনারা হয়তো অনেক বিরক্ত হন, বাট আপু হেল্পলেস, আপু কিছু করার নেই, বাট এখন তো শেষ, এখন প্রাইস। এখন হচ্ছে প্রাইস, আমার কুড়ি কোথায়, এই যে ওকে বিসমিল্লাহ, একদম খালি, আমাকে দেখে পুরা মনে হচ্ছে যে মরা মরা। দেখেন আমি একটু দেখিয়ে দেই, পড়তে তো পারলাম না, জাস্ট দেখেন এই আনারকলির সাথে একটা কানের দুল লাগাবেন আপু আপনি হিট। আপনি আমার আমাকে ডিফারেন্সটা দেখেন, আমার এই সাইডটা দেখেন, আমার এই সাইডটা দেখেন। আমি আবারও বলছি আপু আমার কানে খুবই প্রবলেম, আমি মরার মরা প্রবলেমটা এখনই হওয়ার হলো, যে জন্য পড়তে পারছি না, বাট অনেক ম্যাটার করে ছোট ছোট অর্নামেন্টসও। সো যখন আপনি ঈদে আপু এটার সাথে কানের দুল আর কিছু লাগবে না, এটার গলা আমরাই করে দিয়েছি, যেন আমি আবার একটু দেখিয়ে দিই, যেহেতু পড়তে পারছি না একটু ধরেই বুঝে নেন যে কেমনটা লাগবে, অসাধারণ মারাত্মক সুন্দর লাগবে জাস্ট একটা সুন্দর ইয়াররিং এর সাথে। আর কেউ যদি এমনি জিজ্ঞেস করেন আপু এটা কোথা থেকে কিনেছেন, আমি এটা আঞ্জুম থেকে কিনেছি, কয় টাকা নিয়েছে মনে নাই, আমি একসাথে 3টা কানের দুল কিনেছি, 1400, 1800 কত কত টাকার জানি, আরেকটা কিনেছিলাম 2200 টাকার কানের দুলগুলা, কানের দুলের থেকে আমাদের ড্রেসের দাম কম, যাই হোক না ওদের একটু দাম একটুখানি বেশি, বাট ওদের জিনিস অনেক ভালো, জিনিস কোয়ালিটিফুল খুবই ভালো, নষ্ট ভাঙ্গে সাধারণ মানে ভালো, আমার কাছে ভালো লাগে, যাই হোক কোনো পেইড কিছু না, আমি আবারও বলছি কারণ আমি ভালো কিছু বললে আজকাল আবার মানুষ ভাবে পেইড।
এবার চলে আসেন আপু, এই আনারকলিটা আমরা কত প্রাইজে আজকে পাচ্ছি? বিসমিল্লাহ, যতগুলো আপু আমাদের ঈদের জন্য স্পেশাল এই আনারকলিটা আজকে নিতে পারবেন। এটা আমার ঈদ স্পেশাল আনারকলি, যেটা আমি দেড় মাস আগে আপনাদের জন্য এই ডিজাইন করে আপুর কাছে রেখে দিয়েছিলাম, যেই কারণে আজকে আপনারা আজকের দিনে এই আনারকলি এত কম প্রাইজে পাবেন। মানে এগুলো কিন্তু এখন এই দামে আর সম্ভব না। সো লাস্ট কথা জেনে নেই আপু, এটার বডি কত? বডি হচ্ছে 46। আমি আবারও রিপিট করছি আপুর, আমি বাংলা ভাষায় কথা বলছি, বডি 46। আমাদেরকে ইনবক্স করবেন না যে আপু বডি কত, লম্বা কত, একশোবার লাইভে বলেছি, ডোন্ট। হ্যাঁ, তাহলে বডি 46, লম্বা হচ্ছে 50, মাঝখান দিয়ে 50, সাইড দিয়ে 48। সো আপনারা 48 চাইলে 48 ধরেন, গেল তো, বা লম্বা 50 হতে 48, নিচে আবার আলাদা করে ফ্রিল করা এবং পুরো ঘের হচ্ছে 220 প্লাস, বডির মাঝখান পোর্শনটা আপু আপনার কাজ এবং ছোট ছোট স্টোন বসানো, ওকে? এটা যদি, এটা কিন্তু বেবিকে নিয়ে, বেবিকে কুলে নিতে পারবেন না, কারণ আপু এখানে কিন্তু মিররের কাজ করা, এটা একটু মাথায় রাখবেন যে বেবিকে কুলে নেওয়া যাবে না, এখানে মিররের কাজ করা। সো এটা অবশ্যই মাথায় রেখে অর্ডার দিবেন। অর্ডার করার পরে বলবেন না হাই আল্লাহ আমি তো বুঝি না, এখানে মিরর বুঝতে হবে। লাইভে 100 বার যখন চিল্লায় বলছি, সব বুঝে শুনে অর্ডার করবেন। ইভেন পিকচারেও লেখা থাকে যে মিরর ওয়ার্ক। সো দুই চারজন থাকেন যারা একটা ভেজাল করবেনই, তাদের উদ্দেশ্যে বারবার এক কথা 100 বার বলা। সব ডিটেলস বলছি, ম্যাটেরিয়াল প্রিমিয়াম কটন, ওড়না হচ্ছে রাউন্ড কটন। হ্যাঁ, ওন্ডা রাউন্ড কটন, ড্রেস হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন, ফুল ফ্রন্ট ব্যাক কাজ সব বলে দিয়েছি। ও লাস্ট কথা, সাইডে অ্যাডজাস্টেবল, এই যে অ্যাডজাস্টেবল কট আছে, ওকে? হ্যাঁ, সব বলা শেষ। এবার আসেন আপু, অর্ডার কিভাবে দিব? যতগুলো আপু লাইভে আছেন এই মুহূর্তে, আপুরা লাইভের নিচে দেখেন এই যে ফ্যাশনেবল ড্রেসেস একটা পিন করা দেখছেন না, অর্ডার কিভাবে দিবেন খুব ঠান্ডা মাথায় শুনেন, কারণ এই আমার চেহারা ইউজ করে আপনাদেরকে বোকা বানিয়ে আমার মতো একটা পেজ খুলে, যেটা 2-4 হাজারও মানুষ নাই, সেটা থেকে আপনাদেরকে নক করে। আর ঈদের টাইম আপনারা কিন্তু তাড়াহুড়া করবেন না, অপেক্ষা করবেন আমাদের রিপ্লাই এর। এখন ঠান্ডা মাথায় কথাটা শুনেন, আমার ছবি দিয়ে আপনার কাছে কেউ যদি ফুল টাকা বিকাশ করতে বলে যে আপু আপনি আমাদেরকে ফুল টাকা বিকাশ করে দেবেন, আপনি কালকে বিকালের মাঝে ড্রেস পেয়ে যাবেন, ভুলেও না, ভুলেও এইসব ফাঁদে পা দিবেন না, ফুল ক্যাশ অন ডেলিভারি। আজকে যেহেতু অনেক মানুষ আপুর লাইফটা দেখছেন, একটু জেনে রাখেন আপু, আপনাদেরকে ঈদের টাইম আসতেছে, প্রচুর এরকম ফ্রড ফেক আইডি নক দিবে যে হ্যাঁ আমি 2 দিনে দিয়ে দিব, বা আপু আপনাকে 200 টাকা ডিসকাউন্ট হচ্ছে পুরান কাস্টমারদের জন্য, ওরা নানান কথাবার্তা বলে, ভুলেও মানে লোভে পাপ পাপে মৃত্যু, কোনো কিছুতে পা দিবেন না, ওকে? ফুল ক্যাশ অন ডেলিভারি, আপনি পণ্য হাতে বুঝে পে চেক করবেন, আপনার যদি পছন্দ হয় আপনি তখনই প্রোডাক্টটা রাখবেন, টাকা দিবেন, কথার কথা। আপনার যদি ভালো না লাগে দয়া করে ডেলিভারি চার্জ অবশ্যই পে করে আপনি ড্রেসটা রিটার্ন দিয়ে দেবেন ডেলিভারি ম্যানের কাছে, গেল কথা, গেল কথা, আর কিছু না। হ্যাঁ, আমার নামে ফেক ইউজ করে। লাস্ট কথা আপু, কিভাবে অর্ডার দিব? আপু লাইভ চলছে, দেখেন লাইভের নিচে একটা মেসেঞ্জার আছে, ঠিক লাইভের নিচে খেয়াল করেন আপু, এরকম একটা মেসেঞ্জার সাইন, আপনি যদি আপুর চলিত লাইভ অবস্থায় ওই মেসেঞ্জারে ক্লিক করে এটা বা এটা অর্ডার করেন, তাহলে আপু আপনার কি আর আমার লাইভ থেকে বের হয়ে পেজে যেতে হলো? আমি জানি না আজকে মেসেঞ্জার অপশনটা আছে নাকি না, যদি থেকে থাকে একটা মেসেঞ্জার দেখবেন, ওটা একটা ক্লিক করেন, ক্লিক করে আপনি এইটা নিলে এটার ছবি, অ্যাড্রেস আর ফোন নাম্বার, ঢাকার বাইরে 150 টাকা চার্জ, ঢাকার মধ্যে 100 টাকা চার্জ, ফুল ক্যাশ অন ডেলিভারি, পণ্য হাতে বুঝে পেয়ে টাকা দিবেন। শুধুমাত্র যদি 5টা অর্ডার দেন যে আপু আমি আনারকলি 10টা নিব কিংবা 6টা নিব, তখন আপনাকে শুধু 300 টাকা বিকাশ করতে হবে, শুধু 300 টাকা, ক্লিয়ার? ক্লিয়ার। সো লাইভের নিচে মেসেঞ্জারে ক্লিক করেন, তাহলে আপনি আর ফ্রড ফেকের পাল্লায় পড়বেন না। আর সোজা কথা, কেউ পুরা টাকা বিকাশ চাইলে আপনি বুঝবেন সেটা ফ্রডের কাছে গিয়েছেন, আইডিতে ঢুকবেন, ঢুকলেই দেখবেন এটা আমাদের পেজ না, অন্য একটা মানুষ ফেসবুক আইডি খুলে বসে আপনার সাথে প্রতারণা করছে, গেল। লাস্ট কথা, যারা আর ও এখন প্রাইজের আগে শেষ কথা আপু, অনলাইনে যারা অর্ডার দিবেন রিপ্লাই পেতে 6-7 ঘন্টার সময় লাগে, কারণ ঈদের টাইম আপনিও নিবেন, বাকি সব মানুষও ড্রেস কিনবে, অনেক প্রেশার, তো আপনারা হুলস্থুল লাগাবেন না, অর্ডার দিয়ে রেখে দিবেন। আপনি নাম, ছবি, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই 3টা জিনিস দিবেন আর আপনি ড্রেস পাবেন না, এটা অসম্ভব। এটা আছে থাকলে নিব, এগুলো করলে কোনো গ্যারান্টি নাই পাবেন না কিনা, গেল। আর যারা কোনো এইসব ভোগান্তিতেই পড়তে চান না যে ধুর আমার 5-6 ঘন্টা ওয়েট করার দরকার নাই, আমি এত ভোগিচুগি বুঝি না, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেয়া আছে, দেখেন fashionable.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে আপনি 2 মিনিটে অর্ডার করে দিবেন, সাথে সাথে বিল পেয়ে যাবেন। ফুড পান্ডা যেরকম আমরা খাওয়া অর্ডার দিই না, যে অর্ডার দিলাম সেই রকম, কি দরকার আপনার
যারা ওয়েবসাইট বুঝেন তারাই অর্ডার করবেন। ওয়েবসাইটে অর্ডার দিলে অনলাইনে অর্ডার দিবেন না, অনলাইনে অর্ডার দিলে ওয়েবসাইটে অর্ডার দিবেন না, কথা ক্লিয়ার? দুই জায়গায় একসাথে অর্ডার দিবেন না, আর ওয়েবসাইটে একই অর্ডার বারবার দিতে থাকবেন না, খবরদার। ওয়েবসাইটে যদি না বুঝেন তাহলে অনলাইনে অর্ডার দেন, এই যে এখানে। আর যারা আপুরা ওয়েবসাইট বুঝেন তারা ওয়েবসাইটে অর্ডার দিবেন। প্রাইস, ও আর সরি সরি, আপু ওয়েবসাইটে কিভাবে অর্ডার দিতে হয়? আপুর পেজে ঢুকলেই আমি পুরো পিন পোস্ট করে রেখেছি, এই যে একবার দেখিয়ে দেই কারণ মানুষ এখন আমাকে প্রাইজের জন্য গিলে খাবে। এই দেখেন, আপুর পেজে ঢুকলেই আপনারা প্রথমেই দেখেন একটা ভিডিও পাবেন দুই মিনিটের, যে ওয়েবসাইটে কিভাবে অর্ডার দিতে হয়। আপনি এটা দুই মিনিটে একটাবার যদি শিখে যান না, তাইলে আপনি অলওয়েজ, এটা তো প্রথমে শিখতে হচ্ছে আপনার একটু নাম্বার, ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হয়। এইটার পর আজীবন আপনি আমার ওয়েবসাইটে শুধু ঢুকবেন, অর্ডার দিবেন, বাইরে যাবেন, এত তখন আর কোনো কিছু করতে হবে না। সো নতুন আপুরা ওয়েবসাইট থেকে নিতে চাইলে ওয়েবসাইটের মানুষ সবার আগে ডেলিভারি পাবেন, এটা আমি লাইভে বলে দিলাম। এখন আসেন প্রাইসিং এ। আপুদের জন্য আজকে 1000 টাকার মধ্যে, এই যে এখনই ইমিডিয়েট এই ড্রেসটা দেখাবো, কোনো আপু যদি ঈদে সিম্পলের মধ্যে বা খুব কম প্রাইসের মধ্যে মারাত্মক সুন্দর ড্রেস পরতে চান, আপুর এই ড্রেসটা অবশ্যই দেখে নেবেন। এটাই আজকে লাস্ট ড্রেস, এটার পরে, এটা খুব সুন্দর দুটো কালার। এটার ড্রেস আমি আজকে দেখাচ্ছি না, ড্রেস একটা সারপ্রাইজ, এটা হচ্ছে ফুল ওড়না। তো যারা ভিডিওটা লাইভ দেখছেন একটু থেকেন আপুর সাথে, তাহলে এই ড্রেসটাও দেখতে পাবেন। আর একটুখানি, একটা সেকেন্ড, আমি এখনই দাম বলবো, কোনো সময় কারো কিছু নিচ্ছি না। আপুদের ঘাড়ারার এই সেট 1199 টাকার, তিনটা ডিজাইন ঘাড়ারার রিস্টক হয়ে গিয়েছে, যে ঘাড়ারা দিয়ে 1199 টাকাতে। এটা যারা নিবেন, আপু আজকে রবিবার, কালকে শনিবার, কালকে শনিবারে আপুর পেজে গেলেই এটার ডিটেলস পাবেন। এটার কোনো ছবি নাই, কিছু নাই, এই যে আপু হাত থেকে ফেলে দিচ্ছি। আর লাস্ট জিনিস, এই যে এই ডিজিটালের ড্রেসও আপুদের রিস্টক হয়ে গিয়েছে, যেটা 1000 টাকার ঘরে, আপনারা 1500 টাকার ড্রেস 1000 টাকার ঘরে পেয়েছেন। পুরোটাতে দেখেন মিরর, এখানে ছোট 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 মাল্টি স্টোন, পুরো ডিজিটালের এটা সাজানো, মাত্র 1090 টাকা। এটা 1090 ঘাড়ারা এত। আর আনারকলির দাম কত? যতগুলো আপু আনারকলিটা অর্ডার দিবেন বরাবরের মতো সবার জন্য আনারকলির প্রাইস এবার আর বাড়েনি, আগামীতে বাড়বে, 27 টাকা করে গজে প্রতি দাম বেড়েছে। এটা আমার আগের বলে আমি দিতে পারছি। সবার জন্য বিল হবে ইন্ডিয়ানগুলো যেখানে 4500, 4800 টাকা, 5000 টাকা, 3000 টাকাই ধরেন, এটা আপনাদের বিল হবে শুধুমাত্র 1690 টাকা। এই সুন্দর কোয়ালিটিফুল জিনিস মাত্র 1690 টাকা। আমি আবারও বলি আপুরা, আমার পেজের আনারকলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাগলের মতো হিট। যারা আনারকলি নিবেন এখন ডান বাম না তাকিয়ে জাস্ট ইনবক্সে ছবি, অ্যাড্রেস, ফোন নাম্বার, আর যারা ওয়েবসাইটে অর্ডার দিবেন তারা ওয়েবসাইটে চলে যান, ঠিক আছে? এখন আপু 1000 টাকাতে যে ড্রেসটা পাবেন, আজকের সারপ্রাইজ রেখেছি যেটা ড্রেস, সেটা এখন দেখিয়ে দিব। হ্যাঁ, পুরা ওড়না জুড়ে যে কি সুন্দর, আপু এখন এটা দেখাবো। আর উইনারের নামগুলা বলি, হ্যাঁ উইনারের নামগুলা বলি, দাঁড়ান সব উইনারের নামগুলা বলি। আমি এখন এটা চেঞ্জ করে এসে সব উইনারের নাম, কে 500 টাকা পেলেন, কে 300 টাকাতে আনারকলি পেলেন, সব আমি এটা চেঞ্জ করে এসে বলছি। দাঁড়ান, ফোনটা নেই। চলে আসছি, চলে এসেছি। আজকে তো 1000 টাকার ড্রেস নিয়েও মারামারি লাগবে সবার মাঝে। দাঁড়ান, চলে তো আসছি কিন্তু অবস্থা তো একদম পাগলের মতো। এসেছি, কে কে সেকেন্ড ড্রেস দেখতে এক্সাইটেড বলেন? 1690 টাকা আনারকলির দাম, হ্যাঁ 1690 টাকা, 1690 টাকা। আজকে অনেকগুলো আপু জয়েন হয়েছিলেন, যারা যারা ছিলেন অবশ্যই পেজে একটা লাভ, লাইক এবং ফলো দিয়ে যান, ঠিক আছে? একটু পেজটা ফলো করে রেখেন।
এটা তো 2 মিনিটের ড্রেস। দেখেন তো এই ড্রেসটা কেমন, হাতের দিক আপু সুন্দর। হ্যাঁ আপনাদের লাইক স্লিভস এর সাইজটা ডিফারেন্ট, যে এটা তো আমি শর্ট করে বানিয়েছি, ফুল নিচে মিররের কাজ ওড়নাটা। এটা যদি দেখেন এভাবেও গায়ে নেন, অসম্ভব সুন্দর এক এটা এক আছে। এটা অর্ডার করেন আপুরা, এটা তো আমি দাম বলে দিলাম 1100 ক্রস করবে না। এটা শুধু ঈদে আপুর তরফ থেকে এই ওড়না দিয়ে বলতে পারেন এটা আমি আপনাদেরকে গিফট দিলাম, কারণ অনেক আপুরাই আছেন যে অনেকের কাছে আপু 1000 টাকাও অনেক, যখন টাকা থাকে না তখন 100 টাকাও অনেক, তখন 20 টাকাও অনেক। তো অনেকের কাছে যেমন 1000 টাকা অনেক কিছু, সো তারা যদি চান দেখেন, মানে এটা হচ্ছে কি আপনি পুরো গা পেঁচিয়ে যেভাবে নেন পুরো ওড়নাটা কাশ্মীরি স্টাইলের, মনে হবে যে একটা কাশ্মীরি শল না এটা কি, খুব সুন্দর জিনিস। আচ্ছা আমরা এখন উইনারের নাম বলি। হ্যাঁ যতগুলা এর আমার অফিসের ছেলেদের খালি একটু পরপর লিখে আপু টাকা লাগবে টাকা লাগবে, ওদেরকে টাকার ব্যাংক দিতে হবে মনে হয়। সুপার ডুপার কালেকশন আপু কথা কথা বাচ্চে, বেস্ট পিস বেস্ট কালেকশন, এই ড্রেস কে গিফট চান বলেন, এটা কোন আপু একদম ইন্ট্যাক্ট ড্রেস গিফট চান বলেন তো, কোন আপুকে গিফট দিব আগে উইনারদের নাম বলি দাঁড়ান, আর আরেকটা আপুকে 500 দিব, কারণ এখনো আমার 4K আপু আছেন, তো আমি 3 নাম্বার আপুকে আজকে 500 টাকা ছাড় দিব, আমি আজকে শেষ। উইনার থেকে নাম শুনে প্রথম আপু যে 500 টাকা পেয়েছেন আপুর আপুর ভিডিওতে লাভ অথবা লাইক দিয়ে, আপুর নাম হচ্ছে মাইশা মারিয়াম, আমি সরি আমি এই যে মাইশা মারিয়াম, মাইশা মারিয়াম আপু, মাইশা মারিয়াম আপু, মাইশা মারিয়াম আপু আপনি 500 টাকা আমার থেকে ছাড় পাচ্ছেন। অবশ্যই বুঝে শুনে ড্রেস নিয়েন, যে ড্রেসের দাম একটু বেশি সেটাই ইউজ করেন, ঠিক আছে, তাহলে আপনি লাভবান। ধরেন একদম কম দামি ড্রেস ইউজ করে করাটা বোকামি। মাইশা মারিয়াম 500 টাকা পেলেন, তারপরে পেয়েছেন সুমাইয়া সরকার, সুমাইয়া সরকার এই যে সুমাইয়া সরকার লাভ লাইক দিয়ে আরো 500 টাকা পেয়েছেন, আপনারও 500 টাকা ফ্রি, ওই আপুরও 500 টাকা ফ্রি। ওল্ড ইজ গোল্ড পুরান আপু, যে আপু আপুর এই আনারকলিটা গিফট পেলেন, কোথায় আনারকলি আপু, কালোটা নিবেন না বিস্কিট নিবেন, আপনি যেই কালার বলবেন আপনাকে সেই কালার দেওয়া হবে, আর নতুন আপু আরেকটা পাবে, পুরো ইন্ট্যাক্টটা পাচ্ছে সরি আকলিমা না ইকলিমা জাহান, ইকলিমা জাহান এই যে ইকলিমা জাহান লিখেছে ওল্ড ইজ গোল্ড, ইকলিমা জাহান ইকেএলআই, আচ্ছা ইকলিমা জাহান আপু আনারকলি আজকে আপনি 300 টাকাতে পাচ্ছেন। আর সর্বশেষ এই একবার আজকে আগে উইনার বলে দিচ্ছি, যেন মানে আপনারা থাকতে থাকতে উইনার পেয়ে যান। আচ্ছা নতুন উইনারটা আমার কাছে আসেনি, ওরা উইনার নিয়ে নিয়েছে, আমাকে একটু গ্রুপে পাঠাক, আমি নতুন উইনারেরও নাম বলে দিচ্ছি, ঠিক আছে, আমি নতুনদেরও নাম বলে দিচ্ছি, ওকে বিসমিল্লা, এবার আপু শুরু করি, ঠিক আছে আপু আমি এবার শুরু করে দিই। হ্যাঁ একটু ফাস্ট দেখাই এটা, কারণ আগের ড্রেসে অনেক সময় মেরে দিয়েছি আপনাদের, এই ড্রেসে মোটেও আমি সেই কাজ করব না, একদম চটজলদি, আর এটা তো জানেন খুব চটজলদিতেই হয়ে যায়। আচ্ছা আমি একটা কথা বলি, কোন আপু যদি মনে করেন যে আপু আমি ড্রেসের কাজটা হ্যাঁ উপরে দিতে চাচ্ছি, আপনি অবশ্যই উপরে দিতে পারবেন আপু, কিন্তু আপু যেভাবে বলি একটু চেষ্টা করবেন সেইভাবে বানানোর, কারণ আমি কিন্তু ভালো বুঝি এই ড্রেসের ওড়না এত গর্জিয়াস। হ্যাঁ আপনি যদি আপু এটার কাজ উপরে দেন না ক্ল্যাশ লাগবে, ক্ল্যাশটা কোথায় লাগবে আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি, সো আমি জাস্ট স্টার্ট করে দেই, বাকিটা যা আছে কপালে, ঠিক আছে আমি এখন চট জলদি দেখিয়ে দিই। এটা তো জানেন আনারকলির মতো এত ভেজাল নেই, বিসমিল্লা নিয়ে আসি একটু কাছে, বিসমিল্লা দেখেন, দেখেছেন আজকে সুন্দর আমাদের এই ড্রেসটা, মানে আপনি 2 মিনিটের জন্য অবাক হয়ে যাবেন যে আপু আমি আজকে ড্রেস ফোকাস করব না তোমাদের ওড়না ফোকাস করব, ফুল ওড়নাটাতে আপু পাত্তি মিরর, পাত্তি ডলার, যেটা পাত্তি ডলার বসানো, এবং দুইটা কালারই সুন্দর। হ্যাঁ তো এবার আপুকে আপনাদেরকে দেখিয়ে দেয় যে এটাই কি আছে না আছে, দুইটা কালারে পাচ্ছেন, একটা তামা কালার ব্রিক অরেঞ্জ আর আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার। সো এটার শুরুতেই বলে দেয় কি আছে, এটার বডি হচ্ছে 85 সরি বডিতে কাপড় আছে 58, লম্বা হচ্ছে 44
ফুল ম্যাটেরিয়াল ড্রেসের হচ্ছে একদম পিওর কটন, কোনো ভ্যাগিচে কি না যে এই সেই, একদম কটন কাপড় যেরকম হয় কটন কাপড়, ওড়না হচ্ছে আপুর রেয়নের, কারণ এত ভারী কাজ করা ওড়নাকে নর্মাল কাপড়ে একদম সুতিতে তো আর দেয়া যায় না। এ তো অদ্ভুত ব্যাপার, আপনি অন হয়েছে এখন? আচ্ছা আমি মানে বুঝলাম না, আমি লাইভ থেকে পুরো ফেসবুক থেকে আমার বের হয়ে গেছে বুঝছো। আপনারা কি আমাকে, তুমি কি দেখো, তোমার দেখতে পাচ্ছ আমার লাইভ এখন, আমি যে কথা বলতেছি এগুলো দেখা যাচ্ছে? কি অদ্ভুত জিনিস, আল্লাহ। আচ্ছা রাখো, আমি তোমাকে বাসায় এসে বলতেছি কি হয়েছে। শুভ আমার লাইভ ক্লিয়ারলি দেখতেছো? আপুরা এটা কি হইলো আমার সাথে? আমি আমি আমার জীবনে এমন কি হইলো এটা আমার সাথে? আমার পুরা আমার পুরা ফোন রিফ্রেশ নিয়ে পুরা ফোন বের হয়ে গেল, হ্যাঁ এক টোটালি বের হয়ে গেল। আমি ভেবেছি আমার লাইফ কেটে গিয়েছে, আমি আমার পেজে গেলাম দেখি যে আমার লাইফ মানে ই করা, আমি তো ভেবেছি আমার লাইফ নাই, কারণ আমি পুরা নর্মাল আমার হোম স্ক্রিনে। তারপরে ভাবলাম যে দূর, আবার সাথে সাথে লাইভে যাই, পেজে আবার ঢুকছি, লাইভ দিতে বলে যে আমি কি লাইভ আবার রিজিউম করব। ভাই আমি তাড়াতাড়ি শেষ করি, আমি আমার আজকে কেন জানি একটা ফিলিং ছিল যে আমার আজকে প্রবলেম করবে। আপনারা ক্লিয়ার দেখছেন তো না, শুধু বলেন যে আপু ক্লিয়ার নাকি না, একটা আপু লিখেছে ক্লিয়ার। আপু লাইভে প্রবলেম হচ্ছে, শুভ এখন দেখো লাইভ ক্লিয়ার নাকি, কারেন্ট অফ হয়ে গিয়েছিল। কারেন্ট কিসের অফ আপু, পুরো লাইভে নাই হয়ে মানে আমি পুরো বের হয়ে গেছিলাম। আল্লাহ কষ্টটা যা লাগে এরকম হলে, ঘোলা লাইভ নাকি ঘোলা ক্লিয়ার, একটু আপনারা আমাকে বলেন। আপু আমি এখন একবারেই শুরু করব, একবারেই দেখাবো, আর ভেজাল দিব না এই ড্রেস নিয়ে, আমি পারি না, আমি ব্ল্যাক কালারেই আপনাদেরকে যদি পারি দাম বলে দিব, একটু খালি দেখেন যে ঠিক আছে নাকি। ক্লিয়ার ক্লিয়ার সবাই ক্লিয়ার লিখতেছে। এ বেটা ক্লিয়ার তো, তুমি কি বলো ঘোলা, সবাই তো ক্লিয়ার লিখতেছে। আচ্ছা ওর ফোনে মনে হয় একটু আগে প্রবলেম হচ্ছিল, এখন ঠিক আছে। আচ্ছা এখন ক্লিয়ার, সবাই যেহেতু লিখছেন ক্লিয়ার তাহলে ক্লিয়ার। হ্যাঁ দেখছেন আপু কপালটা আজকে খারাপ, আবার আবার করি, হ্যাঁ জাস্ট আল্লাহ প্লিজ আমাকে এইটুক ভিডিও পর্যন্ত করাই দিও আল্লাহ। ওকে বিসমিল্লাহ, ড্রেস কই রাখছি এখানে। ওকে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, দেখেন আচ্ছা। সো আপুরা যেখানে ছিলাম, হ্যাঁ সো আজকের এই ড্রেসটা আপনারা একদম মানে পাগল হয়ে যাবেন যে ড্রেসের ওড়না দেখবেন নাকি ড্রেস দেখবেন। সো এই ড্রেসটা আমরা দুটো কালারে পাচ্ছি, আমি খুব ফাস্ট করব এখন, বিকজ বুঝতে পারছেন আমি অনেক ভয় পাচ্ছি চরম লেভেলের। এই হচ্ছে আপুদের ড্রেস, যেটা কি যে সুন্দর কাজ, নিচে কিন্তু মিরর করা এবং সম্পূর্ণ ওড়নাটাতে কিন্তু আপু ডলার বসানো, অনেক গর্জিয়াস ড্রেস। এটার ড্রেসের বডি হচ্ছে সফট কটন, পুরাটা 58 ইঞ্চেস কাপড় আছে, লম্বা হচ্ছে 30, লম্বা হচ্ছে 44, আমার মাথা গিয়েছে পুরা। পুরো এই ড্রেসে মিররের কাজ আছে, দেখেন গোল্ডেন কালার মিরর, হোয়াইট কালার মিরর, স্টোন, আর সম্পূর্ণ ওড়নাটা আমি একটু ওড়নাটা এখন দেখাই, একটা ওড়না করেই দেখাই, এটা একটু পরে দেখাই, এটা পরলে দেখাবো। দেখেন সম্পূর্ণ ওড়নাটা জুড়ে, ও হাতের কাজটা দেখেন, এই ড্রেসের আপনি কোন পার্ট বলতে পারবেন না আপু সুন্দর না। এই রকম ওড়না সহ ড্রেস কোন যদি ডলারও না থাকে তাও 1200 টাকার ঘরে সেল হয়েছে, তাহলে আপু এটাই ডলার বসে আমি আজকে কিভাবে 1000 টাকার ঘরে দিচ্ছি। এটা শুধু আমার তরফ থেকে আপুদেরকে ঈদের জন্য গিফট একটা ড্রেস হিসাবে এই ড্রেস এই দামে দেয়া। হ্যাঁ আমি একবার ওড়নাটা আগে ক্লিয়ার করে দেখিয়ে নেই, আমার দেখানো শেষ, আপু এখন সেকেন্ড কালার গায়ে দিয়ে প্রাইজে চলে যাব। আর বাই চান্স যদি দেখেন আপুর দাম বলার আগে লাইফ কেটে গিয়েছে বা ওড়নাটা দেখেন, ওড়নাতে যতগুলা, ভাই একটু খেয়াল করেন আমার উপর তাহলে মায়া বাড়বে, ওড়নাতে যতগুলা গোল গোল সার্কেল আছে, একটা সার্কেল কিন্তু আমরা বাদ দিয়ে কাজ করলে পারতাম যে আচ্ছা এটাই দিয়েছি, এটা বাদ দিয়ে আবার এটা সাজাই, কারণ সার্কেল কি হয় বারবার লাইভ আবার কেটে গেছে, আপনি পাগল হয়ে যাবো আজকে। উফ এই আনোয়ার আনোয়ার, আমার এখন রাগ উঠতেছে, কি অবস্থা লাইভের এখন,
নাইস ড্রেস আপু, নাইস এর আর কি, আজকে সবই বাদ। দাঁড়ান আমি আমার লাইফ প্লে করে দেখি। আনোয়ার হান হৃদয়, আজকে আমার লাইফ শেষ হওয়ার পরে আমার রুমে যে নেটের লাইন দিছে যে, হ্যাঁ অবশ্যই ব্যাটার সাথে ঝগড়া করবা কি করবা করবা, এই নেট চরম ডিস্টার্ব দিতেছে আমার লাইভ। আজকে অটোমেটিক্যালি পুরো লাইফ থেকে বের হয়ে গেছে, এখন লাইভ করতে পারতেছি না, তোমাদের লাইন অন করছি। রোমে গিয়ে বলো সবাই নেট অফ করতে, পুরা টিম নেট অফ করে দিতে ওদের, নাহলে আমার প্রবলেম হবে। এক্ষুনি সবাই নেট অফ করতে, সবাই ওয়াইফাই অফ করো তোমাদের। আপু ড্রেসটা আমার চাই, প্রবলেম হচ্ছে আপু কপাল পোড়া ছাড়া কি বলবো আজকে। এখন ঠিক আছে, শুভ চেক করো ঠিক আছে। আপু হেজি হলে হেজি থাক, তাও একটু দেখেন আমি আর এই ড্রেসের। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি এখন আবার যাই। আল্লাহ আল্লাহ প্লিজ, আমি এখন নেটের লাইন চেঞ্জ করেছি। হ্যাঁ প্রবলেম তো হচ্ছে আপু, আমিও বুঝতেছি আমি কি করব আপু। আচ্ছা একটা কাজ করি, আজকে কালো কালারেই দাম বলে দেই, বিস্কিট তামা কালারটা সেকেন্ডে পড়ি, আগে আমি এটাতে দাম বলে দেই। হ্যাঁ এই কালারে আপুর আমি দাম বলে দেই। হ্যাঁ দাঁড়ান আমি আগে দাম বলি, আমি আগে ড্রেসের দাম বলি, ওয়েট আমি আগে দাম আজকে সেকেন্ড কালার পরবো না, আগে আপু দাম বলে দেই। নেন আল্লাহ আল্লাহ, থ্যাংক ইউ যারা এখনো তাও লাইভে আছেন। আমি তো ভেবেছি যে মানে 100-200 হয়ে যাওয়ার কথা, সবাই চলে গিয়ে এই অবস্থায়। আপুর আগে একটু দামটা বলে নেই তারপর। বিসমিল্লাহ, আমি আগে দাম বলতেছি ঠিক আছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, দেখেন কোন দিকে ধরবো, ওর না দেখা যায় না, একদিকে ধরলে আরেক দিকে ধরলে এই ভেজাল সেই ভেজাল। দেখেন আজকে কি দেখবেন বলেন আপু, এখন আগেই দাম বলে দিব, এখন আর সেকেন্ড কালার ড্রেসও পরার আর সাহস নেই, সো আগে দাম জেনে নেই ঠিক আছে। সি যতগুলো আপু আজকে আমাদের এই অসাধারণ ওড়না সহ এই ড্রেসটা নিতে পারবেন, এক তো ওড়না দেখেই মুগ্ধ হয়ে যাবেন, ড্রেস তো আর দেখারই প্রয়োজন নেই, ড্রেস খুলতে পর্যন্ত পারি নাই পুরো ড্রেস দেখাতে, এত প্রবলেম হচ্ছে নেটে। সো এটা যারাই নিতে পারবেন, এটা কি আছে না আছে আপু, ও এখন তো প্রাইস বলবো সরি, এটা ফুল বডিতে কাপড় আছে 58, লম্বাই হচ্ছে 44, ম্যাটেরিয়াল হচ্ছে সফট কটন, আর আর কিছু নেই, এবং ওড়না হচ্ছে রেউন, পুরো ওড়নাতে আপু ডলার সেটিং করা আছে। এখন আপু ব্রিক কালারটা পড়ছি, যদি নেট ঠিক থাকে ফুল ওড়না রেউন, ড্রেস হচ্ছে কটন। এটা আজকে যতগুলো আপু নিবেন, যতগুলো আপু নিবেন, আপুর লাইভে যারা আছেন ক্লিয়ার আছে নাকি না আমি একটু দেখে নেই লাইভ, সবার জন্য বিল হবে শুধুমাত্র শুধুমাত্র 1090 টাকা। ইয়েস 1090 টাকার ড্রেস আপু, এটা কখনোই না। আপনি আমি এখন দেখাবো, আমি দাম বলে দিয়েছি না, এখন যারা ড্রেস ভিডিও দেখতে, আমি তো অরেঞ্জ কালারটা পরলে দেখবেন কি সুন্দর লাগে, আমি এখন আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দেই। দাম বলে দিয়েছি 1090, যারা অর্ডার করবেন ওয়েবসাইটে চলে যান, ওয়েবসাইটে গিয়েও অর্ডার করতে পারবেন, আর লাইভ থেকেও তো অর্ডার করে দিতেই পারবেন ছবি দিয়ে। আর লাইভ শেষ হলে আমি দুইটা কালারের ভিডিও ছেড়ে দিব, ভিডিও থেকে দেখে নিন, যদি এই লাইভটা অনেক সমস্যা দিল তো একটু দেখেন। এখন আমি দেখাই, আমি দাম বলে দিয়েছি, এবার যদি আপনার লাইভ নাই হয়ে যায় তো নাই হয়ে গেল, একটা উইনারের নাম বলা বাকি, আল্লাহ উইনারটার নাম বলতে দিও। দেখছেন লাইভ হেজি, 1090 টাকা, 1090 টাকা ড্রেসের প্রাইস, 1090 টাকা, লাইভ তো আমার হেজি, দাম 1090, 1090। এবার শুনেন, এখন আমি আপনাদেরকে কারুকার্য বুঝাই ড্রেসের কোথায় কি করা। আপুর আমি একটু নেটের লাইন চেঞ্জ করি, যারা যাওয়ার যাইতে পারেন, আমি আরেকবার একটু এই নেটটা হেজি পুরা আমি একটু চেঞ্জ করে দেখি। আপুর আমি নেটের লাইন চেঞ্জ করছি, জীবনে মনে হয় এরকম হয়রানি হয় নাই লাইভ করতে, ঝাপসা দেখা যাচ্ছে। আপু উইনার করো প্লিজ, হাই আল্লাহ আপনাকে তো মারিয়াম ইসলাম, আপনাকে আমি উইনারই বানাবো না, আমি এদিকে মরতেছি লাইভ করতে পারতেছি না, আর আপনি লিখতেছেন উইনার করো প্লিজ ভাই, মানে একটু কি বুঝেন আপনি বাদ, এ তো দেখি প্রচুর নিঃস্বার্থ, মানে নিঃস্বার্থ না স্বার্থহীন মানুষ। উইনার উইনার তিনজনের নাম বলছে, আরেকজন বাকি, আমি আগে লাইভটা আমি ড্রেস আগে দেখাই,
ঠিক মতো করে ড্রেস দেখাইতে পারতেছেন না আপু বলে উইনার এই ধরনের সময় এগুলো কথা বললে মানায় আপু নিউ ভাবলাম উইনার ধুরো বাদ নাইস ড্রেস লাইফ গোলা লাইফ কি দেখা যাচ্ছে না যাচ্ছে সেটার অ্যান্সার দেন উইনার 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 এখন লাইফ আবার ক্লিয়ার আবার হেসে আল্লাহ প্লিজ আল্লাহ ক্লিয়ার ক্লিয়ার বিপদে পড়লেই আল্লাহ না মানে আমরা মানুষগুলা বড়ই অদ্ভুত আচ্ছা শেষ আপু দেখিয়ে দিয়েছে যারা চলে যাওয়ার চলে যেতে পারেন আপুকে একটু আপুর মতো ভিডিওটা করতে দেন হ্যাঁ আপুকে একটু আপুর মতো আরামে ভিডিও বানাইতে দেন অনেক পেরেশানির মধ্যে পড়লাম আজকে এখন ব্রিক কালারটা পরে আসবো হ্যাঁ লাস্ট আমি দুইবার ড্রেসের ডিটেলস বলবো এই দুইবার বলে আপু এখন অরেঞ্জ কালারটা পরে আসবো দুইটা পরে আসে দেন দেখেন কে কোনটা নিবেন বা কে কোনটা বানাবেন ফর দ্য ভেরি লাস্ট টাইম অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট টাইম ইনশাল্লাহ আর যেন রিপিট করতে আপুর না হয় হ্যাঁ দোয়া করেন একটু যারাই ওইদিকে আছেন সো দেখেন এত সুন্দর ওড়না দিয়ে আজকে এই ড্রেসটা আমরা মাত্র হাজারের ঘরে পেয়েছি তাই না যেখানে 1100-1200 কোনো কিছুই না 1000 সামথিং সো অবশ্যই প্রাইস ভিডিও দেখে জেনে নেবেন আর যদি সব আপুদের ভালো লাগে প্লিজ একটু লাভ লাইক দিয়ে হেল্প করে দিন দেখছেনই তো কত কষ্ট হচ্ছে ভিডিওটা করতে মানে করতে পারছি না নেটের যন্ত্রণে ও এটা তো ওড়না আমরা একটু কামিজটা দেখি সবার আগে দেখেন কি যে সুন্দর এবং সব বাদ দেন এটার হাতে স্লিভস পোর্শনটা দেখেন কামিজ হচ্ছে সফট কটনের মাঝে বডি হচ্ছে হাইয়েস্ট 58 লম্বা হচ্ছে 44 ম্যাটেরিয়াল কটন ড্রেসে পুরোটা পার্ল প্রিন্ট ড্রেসের নিচে এটার কাজ করা আপনি চাইলে এই কাজটা উপরেও দিতে পারেন হ্যাঁ এখন আপু বলি আপনি কেন এটা উপরে দিবেন না আপনি যদি ড্রেসটা গলায় দেন ওড়নাটা যদি গলায় দেন সি আপু আমি ওড়নাটা গলায় দিব আপনার এই কাজ কিন্তু আরো নিচে নামবে আপু কিন্তু শর্ট বানিয়েছি কেউ আমারটার দিকে তাকাবেন না হ্যাঁ যে আপু কাজটা তো অনেক কাছাকাছি নো এটা আরো নিচে নামবে আমি একটু শর্ট পরতে পছন্দ করি আমি আমারটা শর্ট বানিয়েছি আপনি যখন ওড়নাটা এভাবে মেলবেন আপনি যদি এই কাজটাও উপরে দেন দেখেন কত ইম্পর্টেন্ট কথা আজকে বলতে পারলাম না লাইভে এই কাজটা যদি আপু আপনি উপরে দেন তখন কি হবে জানেন এই দেখেন ওড়নাতেও কাজ ড্রেসের উপরেও কাজ খুব বেশি মানে হিবিজিবি লাগবে সো কেউ চালাকি করে বা বুদ্ধি করে পাকনামি করে উপরে দিয়েন না যেটা যেমন সেটা তেমনই সুন্দর পুরো বডিটা সুন্দর ছিমছাম নিট অ্যান্ড ক্লিন এটার ভিতরে প্রত্যেকটা জায়গায় তিনটা করে মিরর আছে দেখেন সিলভার মিরর গোল্ডেন মিরর সিলভার মিরর কিভাবে নিব আপু লাইভের নিচে অরেঞ্জ কালারটা দেখাবেন না আপু দেখাচ্ছি আপু আমি একটু ভিডিওটাই যে শেষ একবার দেখিয়ে ফেললাম না আর একবার ড্রেসটা ধরে দেখি আমি প্রাইজে মানে অরেঞ্জ কালারটা পরে আসছি এখনই দাম তো বলে দিয়েছি 1090 টাকা আপনারা যারা অর্ডার করবেন ইনবক্সে চলে যান অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দেন হ্যাঁ ও মা এটা তো পিছনের সাইড এই যে দেখেন কি সুন্দর ড্রেসের নিচে ছোট 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 মিরর গোল্ডেন মিরর সিলভার মিরর এগুলো দিয়ে কাজ করা দেখেছেন ড্রেসটার নিচ কি অদ্ভুত রকমের সুন্দর আর এটা হচ্ছে আরো সুন্দর স্লিভস ঠিক আছে এটা হচ্ছে আরো সুন্দর স্লিভস আমার এটা টোটালি দেখানো হয়তো বা শেষ এখন অরেঞ্জ কালারটা পরে আসবো কমেন্ট করতে করতে মোবাইল হ্যাং আর আমার মোবাইল আপনাদের মধ্যে কমেন্ট খেতে খেতে পুরো আজকে হ্যাং আপু আপনি একটু একটু ব্যাড সাইড থেকে ধন্যবাদ আপু আপনাদের এত এত সুন্দর জামা নিয়ে আসার জন্য রূপকথার রাজকন্যা একটা একটা ওয়েবসাইট থেকে কিনেছেন রূপকথার রাজকন্যা আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ সো এই নেন স্ক্রিনশট নিয়ে নেন কারণ আপু এখন কিসে যাবো বলেন প্রাইজিং এ চলে যাবো ও প্রাইস তো বলেই দিয়েছি সেকেন্ড কালার পরে আসবো আজকে সব উল্টা পাল্টা আজকে সব উল্টা পাল্টা এই ধরেন আমি একটু ক্যামেরা নিচে নামিয়ে দিচ্ছি এসএসটা নিয়ে নেন এসএসটা নিয়ে ফেলেন এসএস এসএস যারা এটা নিতে পারবেন না তারা মিস করে যাবেন যারা এটা নিতে পারবেন না তারা জাস্ট ইউ গাইজ উইল মিস ইট ওড়নাটা যখন এভাবে গায়ে দিবেন দেখেন তখনও সুন্দর যদি মন চায় যে না আমি ওড়না পুরাটা পেঁচিয়ে গায়ে দিব এই দেখেন দেখেছেন কেন বলছি এটা অনেক সুন্দর হিজাবিয়ান আপু যারা ওড়না এভাবে করে পরেন না দেখেন তো আপু মানে অদ্ভুত সুন্দর 1090 টাকার ড্রেস এটা কখনোই না বিলিভ করেন আর না করেন এইরকম ওড়নায় কাজ দিয়ে
ফুল ওড়না কাজ, ড্রেসের নিচে মিরর সেটিং, হাতে এইরকম, এবং বারবার বলছি ওড়নাটা এভাবে নিলেও সুন্দর, পুরো ওড়নাতে কিন্তু ডলার, আর এভাবে নিলে তো মানে কঠিন সুন্দর। এই দেখেন, সো এটা যারা নিবেন 1090 টাকা, জাস্ট ইনবক্স করে দিবেন। আমি আবারও রিপিট করছি, বডি হচ্ছে 58, লম্বা হচ্ছে 44। আপু অরেঞ্জ কালারটা এখন পরে আসি, হ্যাঁ জাস্ট অরেঞ্জটা পরে আসি। আরেকটা উইনারের নামও বলে দিচ্ছি, এই দেখেন আসেন অরেঞ্জটা সুন্দর অনেক। যারা এটা পরলে কি হয় আপু, ব্রাইট লাগে অনেক। আর এটা কিন্তু একদম অরেঞ্জ না, হ্যাঁ একটু ব্রিক অরেঞ্জ, মানে একটু তামা তামা কালার, এটাকে কি বলে, মানে একটা অরেঞ্জ আছে না আপু একদম ক্যাটকেটা ট্যাঙের অরেঞ্জ, ওই অরেঞ্জ না কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে আপনার একটু একটু ব্রিক অরেঞ্জ, মানে একটু পোড়া পোড়া, একটু হালকাতে হালকা একটা পোড়া কালার আছে এটার ভিতরে, মানে একটু ম্যাট টোনের অরেঞ্জটা, একটু ম্যাট টোনেরটা। সো এবার এটাও বুঝিয়ে দেই, দেন হচ্ছে প্রাইস, দেন হচ্ছে দূরও বারবার ভুলে একই কথা বলছি, প্রাইস তো জানেনি, 1090 টাকা, প্রাইস তো সবারই জানা আছে। সো এই জানেন, এটা যারা নিবেন স্ক্রিনশট নিয়ে ফেলেন। একটা উইনারের নাম বলবো, হ্যাঁ মানে কিসমতে মনে হয় আজকে এই ড্রেসটা অন্য আপুদের নাই, সে কারণে এই ড্রেসটা দিতে পারলাম না, কোন আপুর বোধ হয় কিসমতে আজকে এই ড্রেসটা নাই, কারণ যেই অবস্থা হলো লাইভের, এটা কি দেয়া সম্ভব এই এই ভিডিওতে, যেখানে আমি অনিশ্চিত যে লাইভ কমপ্লিট হবে না কিনা। সো বিউটিফুল বেস, ওড়নাটা ফ্যান্টাস্টিক, রুমি আপু এটাই তো মেইন সৌন্দর্য। আর এটা যদি আপু ড্রেসে অনেক হিবিজিবি করা হতো না, তাহলে মনে হতো কি যে আল্লাহ কিস মানে একদম জঙ্গল জঙ্গল, ওড়নাটা একদম গোল গোল ডিজাইন রেখে, যে এটাই না ক্যামেরাতে কাজ কম বোঝা যায়, যারা নিবেন তারা দেখবেন। হ্যাঁ এই দেখেন এখানে ডিজাইনটা, 1090 টাকা মাত্র, এটা আমি বারবার বলছি, যা প্রাইস গিয়েছে আমার উপর দিয়ে গিয়েছে সম্পূর্ণ গিফট আপনাদেরকে এই ড্রেসটা। একবার একটু মাথায় কাপড় দিয়ে দেখাই, এটার বডি আছে আপু 58 ইঞ্চেস, লম্বা হচ্ছে 44, বডি হচ্ছে 58, লম্বা হচ্ছে 44। এই দেখেন এই কালারে কম বোঝা যায়, আপনারা হাতে পেলে দেখবেন, এটা পুরোটা স্ক্রিন প্রিন্ট, হ্যাঁ সাথে ডলার দিয়ে কাজ করা, ডলার ওড়নাতে কিন্তু ডলার, মিরর না, আমি ইচ্ছা করে ওড়নাতে কাজ দেইনি, বিকজ ওড়নাতে মিরর দেওয়াটা একটু রিস্কি হয়ে যায়, কারণ একটা ওড়না আপনি ধরেন একটা সিম্পল সাদা বা অন্য কোনো ড্রেসের সাথেও ক্যারি করতে পারবেন, এটা এমন একটা ওড়না, তো এই জন্য আপু আমি এই ওড়নাটাতে কোন রকমের অন্য কোনো কিছু আর ব্যবহার করিনি। যারা নিবেন ডিরেক্ট এই ওড়নাটাই নিয়ে নিতে পারবেন। আপুর দেখানো শেষ, এখন একটা লাস্ট উইনারের নাম নিব, আর একটু আপনাদেরকে এই যে এই ড্রেসগুলো যে এসেছে না মাত্র 1090 টাকাতে, এরকম একটু হাতে ধরে আর কি দেখাবো, ঠিক আছে বেশি টাইম নিব না। আমি এখন সব ছবি পোস্ট করে দিব, আপনারা সুন্দর করে দেখে নিয়েন, আল্লাহ আমার লাইভ যেন কিছু না হয়। বুঝতেছি না আজকে এমন কেন হলো, তোমার মতোই ড্রেসটা সুন্দর, তোমাকে নাইস লাগছে আমাকে আজকে, শেষ আমি ড্রেসটা নাইস। 1090 টাকা, আশা করি সবার হাতের নাগালে প্রাইসটা, হ্যাঁ আশা করি সবার হাতের নাগালে প্রাইসটা, ঠিক আছে জাস্ট দেখেন নিচে কাজ দিবেন, এবং আমি কিন্তু শর্ট করে বানিয়েছি। আচ্ছা এখন একটু আসেন, এখন একটু আপু বলে দেই, এই দেখেন আপনাদের মোস্ট ডিমান্ডিং ড্রেস কে বলেন, 1090 টাকাতে, ও আল্লাহ এটাও তো 1090, 1090 টাকাতে ডিজিটাল কর, এটা কিন্তু ক্লিয়ারেন্স এর ড্রেস, 20টা টাকাও এটাতে কোনো ছাড় হবে না, কোনো গিফট ভাউচার কিচ্ছু অ্যাপ্লাই করতে পারবেন না, এই ড্রেস পুরো ডিজিটাল, পুরো সেমি স্টিচ করা, গলা বানানো, গলার এখানে পাইপিং করা, এই যে এখানে এখানে স্টোনের লাইনগুলো দেখেন, পুরো নিখুঁত ভাবে আপু এক একটা স্টোন এইভাবে 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 করে পুরো ড্রেসে গিয়েছে, সম্পূর্ণ ড্রেসে
পুরো নিচ পর্যন্ত এটা সাজানো, এটা মাত্র 1090 টাকা ডিজিটাল ওড়না দিয়ে। এটা আজকে রবিবার, আপনারা শনিবারে আপুর পেজে যান, এটার ভিডিও পাবেন, ওখানে দেখে নিন, একবার দেখে অর্ডার দিন। 5 মিনিট না 6 মিনিটের একটা ভিডিও, দুপুর 3টায় পোস্ট করেছি, শনিবার দুপুর 3টায়। হ্যাঁ, আর আমি ইভেন এখন কিছু দেখতেও পাচ্ছি না, আমার লাইভের সব আটকিয়ে গেল। আমি নতুন আপুটার নাম দিয়ে লাইভ শেষ করব, দাঁড়ান একটু রিপিট গুলো দেখিয়ে দেই। মা গো মা, 1.6K আপু দেখছেন এত ভেজালের পর, আমি মাত্র দেখলাম ভিউয়ার্স, অনেক আপু দেখছেন, আমাদের 600-700 হয়ে যাওয়ার কথা এতবার গ্যাঞ্জামে। আর লাস্ট জিনিস আজকের ভিডিও, এই নেন দেখিয়ে দিচ্ছি সর্বশেষ বারের মতো, এটা দেখেন, আরেকটা কালার আলাদা করে দেখাই, কালোর সাথে কালোই ধরি, নেন দেখেন যতগুলো আপু আমাদের এই ঘারারা সেটটা নিতে পারবেন। ঠিক আছে, দুইটা ডিজাইন এখানে আছে, এই ফুল ঘারারা সেটটা নাকি মাত্র 1199 টাকাতে আছে, হিউজ মানুষ আমাদের এটা নিয়েছে, এটা আর পুরান ডিজাইন, আর এটা হচ্ছে আপুদের জন্য নতুন ডিজাইন করা হয়েছে, এটাও তো সেই হিট পুরো রিস্টকই চলছে আপুদের, কারণ 1199 টাকায় 3 পিসের সেট এই দামে কে পাবে। তো এটা যদি কেউ নিতে চান, কষ্ট করে আজকে রবিবার, আপুরা শনিবারে পেজে চলে যাবেন, রাত 8টায় এটার একটা ভিডিও পোস্ট হয়েছে, শনিবার রাত 8টা, আজকে রবিবার, একদিন পিছে চলে যান। 1199 টাকা, 3টা কালার আছে, যে যেটাই নেবেন 1199 টাকা, একই প্রাইস, ওকে। আচ্ছা, এখন তো সব দেখালাম, এখন আমি কি করব, এখন আমি কিছু করবো না, এখন এই ওনারা গায়ে দিয়ে বিনারের নাম বললে যাইগা, আল্লাহর তাও অশেষ রহমত যে আমি লাইফটা অ্যাটলিস্ট করতে পারলাম, অনেক 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 আলহামদুলিল্লাহ যে আপু লাইফটা করতে পারলাম। হ্যাঁ, এটা অনেক কিছু, এত কিছুর পরেও। আচ্ছা, এবার আসেন আমি উইনারের নামটা বলি, লাস্ট বারের মতো ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিন, যারা আছেন আপনারাও আমি জানি অনেক স্ট্রাগল করে দেখেছেন লাইফটা, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, এত স্ট্রাগলের পরেও। আর মাশাআল্লাহ আজকে 9.1K আপুরা আমার ভিডিওতে লাভ লাইক দিয়েছেন, থ্যাংক ইউ সবাইকে, অনেক 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 ধন্যবাদ সবাইকে এত লাভ লাইক দেওয়ার জন্য। আর আমরা আজকে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এই ড্রেসটার আজকে কোনো উইনার নিতে পারলাম না, কিন্তু সময় তো চলে যায়নি, কালকে দুপুর 3:30 লাইভে 3টা উইনার নিব, কালকে দুপুরের 2টা, ঈদের ড্রেস তো 2জন পাবেনই, ইভেন এই ড্রেসটাও 1জন পাবেন, পুরো ফ্রিতেই দিব জান। আচ্ছা না, কালকে না, কালকে না, এখন কয়জন আপু আছেন, আপনারা যারা আছেন আপনারা স্পেশাল ভাগদার এটার, 1.5K আপু আমাকে দেখছেন না, আমার এখন লাইফটা শেষ হলে, হ্যাঁ আমার এখন এই মুহূর্তে লাইফটা শেষ হলে আমি এই ড্রেসের ছবি পোস্ট করব, ছবিতে আপু আমি নিয়েছি বা এই ধাঁচের কমেন্টটা দিয়েন না, ছবিতে তো সবাই প্রাইস জিজ্ঞেস করে, কারণ আমাদের একটু প্রবলেম হয় কি, আপনারা যখন ছবিতে যে আপু আমি তোমার লাইভে ছিলাম এগুলো করেন, যারা প্রাইস জিজ্ঞেস করে তাদেরকে আমরা খুঁজে আর প্রাইজের রিপ্লাই দিতে পারি না। তো যারা আপুর লাইভে আছেন, এই ড্রেসের ছবি পোস্ট হলে পিপি বা প্রাইস প্লিজ, প্রাইস প্লিজ যারা জিজ্ঞেস করবেন তাদের মধ্যে থেকে এই ড্রেস সম্পূর্ণ একটা আপু গিফট ফ্রি, কারণ আপনি কষ্ট করে লাইভ দেখেছেন আপু, আমার লাইভে অনেক প্রবলেম হয়েছে, 300 টাকাও আমি নিব না, যেই লাকি আপু পাবেন, দুজন আপুকে দিব যান, দুজন আপুকে দিব, কারণ আমার, আমি নিজেই বুঝতেছি লাইভে কি প্রবলেম হচ্ছে, একটা আপুকে অরেঞ্জ দিব, একটা আপুকে ব্ল্যাক দিব, দুইটা আপু ব্ল্যাক চাইলে দুইটা আপুকে ব্ল্যাক দিব, বাট খুব অদ্ভুত দিলাম, প্রাইস প্লিজ জিজ্ঞেস করেন, কারণ আপনারা যখন আমার কম ছবিতে খেলেন যে আপু আমি তোমার লাইভে ছিলাম, তখন আধা মানুষ করেন এই কমেন্ট আর আধা মানুষ করেন আপু প্রাইস প্লিজ, তো এত কমেন্টে আর আমরা প্রাইস প্লিজ আর আপুদেরকে প্রাইস প্লিজ জানাতে আমাদের খুব সমস্যা হয়। এটা খালি আজকের জন্যই আমি এরকম কন্টেস্ট দিলাম, এই কন্টেস্ট আর হবে না। সো যারা পিপি বা প্রাইস প্লিজ লাইভে এখন আছেন, এই ছবিতে কমেন্ট দিয়েন যে আপু পিপি বা প্রাইস প্লিজ, তাইলে ওইখান থেকে একটা উইনার নিতে আমাদের ইজি হবে, দুইটা উইনার নিয়ে দিব, ঠিক আছে, যান মন খারাপ কেউ করবেন না। আর আরেকটা আপু, যে আপু 300 টাকাতে আনারকলি পাচ্ছেন নতুন থেকে, তার নাম হচ্ছে রূপা কাজী, আপু আমি নতুন, হ্যাঁ আপনি নতুন, কিন্তু আপনার নামের পাশে একটা হাই চিহ্ন আছে, তার মানে আপনি আমাকে শুধু আজকে না, হয়তো আরো বিগত কয়েকটা লাইভে কমেন্ট করেছেন, আপু আপনার নাম হচ্ছে রূপা কাজী, রূপা কাজী, শুন মানে শুন, রূপা নামটা সুন্দর, আমি আবারও নাম রিপিট করি, যে আপু
ड्रेस दुजन के दुटा दीब आपुर छवि ठीक है छबे प्राइस प्लिज लिखे दिए तर मध्य विनार निब কমেন্টে করতে বলি নাই আরে আল্লাহ আপুগুলো এত বোকা ছবিতে আপু ছবিতে করে দিন আমার আর কোনো ওয়ে নাই আজকে উইনার নেয়ার হ্যাঁ সো এইটাই একটা ওয়ে আপনাদেরকে ফাইন্ড আউট করার আমি এখন লাইভ কেটে দিচ্ছি এটার ছবি পোস্ট হবে সেখানে কমেন্ট করবেন পিকচারে পিকচারে শুধু এটার পিকচারে অন্য কোনো পিকচারে না অন্যগুলাই কি আবার হলস্থুল লাগায় না শুধু এটার ছবিতে কমেন্ট করবেন ওকে খোদা হাফেজ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অনেকক্ষণ আমার সাথে ধৈর্য ধরেছিলেন আজকে অনেক ধৈর্য দেখিয়েছেন আপনারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের জন্য এতটুকু খোদা হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।